পৌষের পৌষমেলা, পৌষমেলা লাইভ আবার একেবারে চলে এসেছি। বিশ্বভারতী প্রাঙ্গণে হচ্ছে মেলা, পৌষমেলার আমরা আজকে পুরো ভিডিও পুরো লাইভ দেখাবো আপনাদেরকে। তো ভেতরে যাব, প্রত্যেকটা স্টলে ভিজিট করব এবং দেখাবো, মঞ্চে যাব, মঞ্চে দেখাবো শান্তিনিকেতনের মেলা এবছরের কেমন ভাবে বসেছে, সন্ধ্যেবেলা কেমন লাগে সেটা দেখতে হবে, সেটার জন্য আসতে হবে একেবারে ভেতরে। সঙ্গে থাকুন bengal.com-এর, যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা সেটাও জানাবেন। তো আমি সামনের দিকে যাচ্ছি, মেলাটা কেমন ভাবে বসেছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমি তার আগে একটু ডেটটা দেখিয়ে দিই, পৌষ মেলার ডেটটা এই দেখুন, 24 তারিখ থেকে 28 তারিখ অবধি পৌষ মেলা। দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণ বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের এই মেলার আজকে একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখাবো। আগের লাইভটা অনেকে দেখেছেন, এই লাইভটা নিশ্চয়ই অনেকে দেখবেন। সামনে যাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে পুরো মেলা, সঙ্গে থাকতে হবে। যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে কারা কোথা থেকে দেখছেন, লোকেশনটা জানাবেন এবং মেলার পুরো ডিটেলসে জানাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। শান্তিনিকেতনের মেলা হয়তো অনেকে আসতে চান বাট আসতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় লাইভটা খুব সুন্দর হবে। রাস্তায় যেতে যেতে দুপাশে প্রচুর দোকান আছে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি আছে। দেখুন ঠিক রাস্তায় ঢোকার মুখেই বিশ্বভারতী প্রাঙ্গণে হচ্ছে, তো যে গেটটা আছে, গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার মুখে এই সমস্ত দোকানগুলো আছে যেখানে শান্তিনিকেতনের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। একেবারে একটার পর একটা দোকানে শান্তিনিকেতনের যে সমস্ত সেরা সেরা জিনিস, মানে যেগুলো বিখ্যাত জিনিস, সেগুলো পাওয়া যাচ্ছে। আমি দেখিয়ে দেবো হাতের কাজের জিনিস, আমার এইদিকে পাওয়া যাচ্ছে একতারা থেকে শুরু করে আরও অনেক কিছু, বাঁশি, কাঠের বাঁশি, এগুলো পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু শেয়ার করবেন, খুব ভালো লাগছে ভারতী দিকে আমি তো কমেন্টস করেছেন। এই দেখুন কাঠের বাঁশি, একতারা, এই সমস্ত কিছু আছে। তো সন্ধেবেলার দৃশ্যটা দেখুন সকলে, কেমন লাগছে সকলে জানান, কোথা থেকে দেখছেন জানান, আস্তে আস্তে সকলে জয়েন করছেন, ভালো লাগছে বেশ। সকলে যারা জয়েন করছেন একটু কমেন্টসে জানান যে কোথা থেকে দেখছেন এবং শেয়ার করে দিন। দেখুন সামনের দিকটা দেখুন কেমন লাগছে, যত এগিয়ে যাচ্ছি ভিড়টা কেমন বাড়ছে। আমি তো দুপুরবেলায় যখন লাইভটা শুরু করেছিলাম তখন সেই ভিড়টা ছিল না, মানে শান্তিনিকেতনের মেলার যে ভিড়টা হওয়া দরকার বা হয়, কিন্তু এখন যে ভিড়টা হয়েছে সেটা দেখার মতো ভিড় হয়েছে একেবারে। যত এগোবো দেখবেন ভিড় বাড়তেই চলেছে। আচ্ছা, এইদিকে এই খাজা গজা থেকে শুরু করে রাস্তার পাশে দুপাশে দোকানগুলো দেখে নিন, ভালো আছো কমেন্টস করছেন সুমন সূত্রধর, একদম সোমেন সূত্রধর, একেবারে ভালো আছি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। সামনের দিকে যাচ্ছি এবং ভিড়টা দেখুন প্রচুর মানুষ আজকে শান্তিনিকেতনের মেলা দেখতে এসেছেন, প্রচুর ভিড় আজকে, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আজকের এই মেলা দেখতে। মেলা একেবারে জমে গেছে প্রথম দিনেই, আজকে শুরু এবং 28 তারিখ অবধি হবে এই মেলা। দেখুন পিঠে, ঢোকার মুখেই পিঠে, পাটিসাপটা, ভাপা পিঠে, এই সমস্ত পিঠেগুলো এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন পিঠের দোকান। এবং শীতে পিঠে তো খেতেই হবে, আমি তোমাকে চিনি সোমেন সূত্র। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু এভাবে কমেন্টস করবেন এবং যারা দেখছেন কেমন লাগছে জানাবেন, সে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, শান্তিনিকেতনের মেলার আগের লাইভটা প্রচুর মানুষ দেখেছেন, জাস্ট কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ যুক্ত হয়েছিলেন। এবং এখানে সামনের দিকে দেখি আর কি কি আছে, রাস্তার দুপাশে পিঠের দোকান প্রচুর দেখতে পাচ্ছি। দেখুন দুধ ভেজানো পিঠে, পাটিসাপটা, দুধপুলি, মালপোয়া, বিভিন্ন কিছু পাটি, ভাপা পিঠে, এখানেও দেখুন বিভিন্ন রকমের পিঠে আছে, মানে পিঠের দোকান পরপর কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে। পাটিসাপটা কত করে? হ্যাঁ, ক্ষীরের 40 টাকা, আর বীরভূম থেকে দেখছি বলছেন সোমেন সূত্রধর। আচ্ছা, থ্যাংক ইউ অনেকেই। এই যে অলরেডি পিঠে বানানো হচ্ছে, পাটিসাপটা বানানো হচ্ছে গরম গরম, দেখতেই পাচ্ছেন ঠান্ডার সময় পিঠে, পিঠে তো সকলের অনেকেরই প্রিয়। এবং শীতকালে পিঠে, পাটিসাপটা পেলে তো আর আমার মনে হয় না পিঠের মধ্যে আর অন্য কিছু চান। তো এই পাটিসাপটা এখানে প্রচুর পাওয়া যাচ্ছে, যেমন 30 টাকা 40 টাকায় বলছেন দাম, বিভিন্ন রকমের পিঠে এখানে আছে, দুধ পুরি থেকে শুরু করে সবই, ভাপা পিঠে সবই আছে। আচ্ছা, সামনের দিকে আরও যাবো, আরও অনেক কিছু আকর্ষণ আছে এই মেলার, কারণ এত বড় মেলাটা হয়। আজকে আমরা পুরো মেলাটা কভার করেছি, আগেও করেছি সকালে মানে দিনের বেলায়, কিন্তু এখন আমরা ইভিনিংয়ে কেমন দৃশ্যটা সেটা দেখানোর জন্য একেবারে বেরিয়ে পড়েছি। দেখিয়ে দেবো কী কী আছে, ট্যাটু, এ দেখুন বাঁ দিকে ট্যাটু আছে হচ্ছে একেবারে পাশে অনেক, এই আবার সে একতারা, এখানকার কাঠের বাঁশি, বিভিন্ন রকমের গয়না, এই দেখুন কাঠের বাঁশি, একতারা, একতারাগুলো কত করে দাম? আচ্ছা, আর বাঁশি, কাঠের বাঁশি 40 টাকা 50 টাকা, ভীষণ রিজনেবল প্রাইস, কত? ওটা 80 টাকা। আচ্ছা,
খুব সুন্দর, বিভিন্ন রকমের কাঠের বাঁশি একতারা, দেখলে দামটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে যারা মেলা আসেন এই একটা একতারা বা বাঁশি কিনেই নিয়ে যান। অনেকেই কমেন্টস করছেন, রাজু ভট্টাচার্য বিজন দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারাই দেখছেন এভাবে কমেন্টস করবেন এবং জানাবেন যে কেমন লাগছে, শেয়ার করবেন। আজকে বোলপুর শান্তিনিকেতনের মেলা একেবারে জমে গেছে, প্রথম দিনেই ভিড়টা দেখিয়ে দিই সামনে দেখার মতোই। দেখুন ময়ূরের পালক বিক্রি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফুল, এই আর্টিফিশিয়াল এই ফুল ফ্লাওয়ার স্টিকগুলো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগছে, অনেক টাইপের আছে। দুর্গাপুর থেকে কমেন্টস করছেন দীপ্তি সিংহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারাই দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন। বিভিন্ন রকমের এই ফুলগুলো খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে, অনেকগুলো একসাথে স্টিক নিয়ে গেলে বেশ সাজানো যায় বাড়িতে। এবং এই যে হ্যান্ডমেড বিভিন্ন রকমের মাটির শোপিস আমরা দেখতে পাচ্ছি এখানে, কমেন্টস শেয়ার করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখুন একটু শেয়ার করবেন সকলে, হ্যান্ডমেড প্রচুর প্রচুর মাটির জিনিস, নানান ধরনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বিভিন্ন রকমের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আরও সামনের দিকে আরও অনেক কিছু আছে, এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই সামনে দেখতে পাচ্ছি কাঠের ওপর নাম লেখা হচ্ছে, বা যেগুলো আমরা বাড়ির সামনে বিভিন্ন ধরনের প্লেট, অফিসের সামনে যে সমস্ত নেম প্লেটগুলো দেখি সেগুলো এখানে দেখছি লেখা হচ্ছে অলরেডি। এখানে লিখে দিচ্ছেন বিভিন্ন, মানে যারা আছেন অনেক শিল্পী কিন্তু এখানে আছেন এই মেলায়। আপনারা এই আগের লাইভেও দেখেছেন এখানে পোর্ট্রেট হচ্ছিল, দাদা কেমন মেলা ভিড় আছে। রাকেশ হাজরা বলছেন জয়দেব থেকে দেখছেন, মেলার ভিড় দেখিয়ে দিচ্ছি সামনে, আরও ভিড়টা সামনে গেলে বোঝা যাবে, কারণ আজকে ফার্স্ট দিন এবং ফার্স্ট দিনে যেভাবে ভিড়টা হয়ে গেছে জাস্ট দেখার মতো। এখানে সবজি কাটার দেখুন, ভেজিটেবল কাটার্স, এই দেখুন এভাবে কাটিং করছে ভেজিটেবলস। কত করে দাম এগুলো? এটা 50 টাকা দাম আছে, 50 টাকায় ভেজিটেবল বিভিন্ন রকমের কাটিং করা যায়, বাঁধাকপি পেঁয়াজ আলু, তাই তো? এই দেখুন খুব সুন্দর কাটে, যে কোনো তরকারি কাটতে পারবে। 50 টাকায় এটা আছে এবং এইভাবে কাটিং করবে, হবে বেসন দিয়ে করা যায়। আচ্ছা, ওই যেটা স্প্রিং পটেটো এখন মেলায় পাওয়া যাচ্ছে না, এই তো ওটা কিন্তু এটা দিয়ে বানানো যায়। এইভাবে 50 টাকায় পাওয়া যাচ্ছে এটা, বাহ খুব সুন্দর, স্প্রিং এর মতো হয়ে যাবে, বাহ দারুন। এর নাম হলো বেসন সন পাপড়ি। আচ্ছা, 50 টাকা দাম তো মেশিনটা? উত্তরপ্রদেশ থেকে এসেছি, উত্তরপ্রদেশ থেকে এসেছি, বাড়ি উত্তরপ্রদেশ, ওখান থেকে এসেছি। এই দেখুন খুব সুন্দর, এই কাটারগুলো কিন্তু মেলাতেই বেশি পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না সব জায়গায় বেশি, এগুলো কিন্তু মেলাতেই পাওয়া যায়। এবং অনেক ধরনের কাটিং হয় দেখতে পাচ্ছি, বিভিন্ন স্লাইসে কাটিং করা যায়, বিভিন্ন আলু বাঁধাকপি বড় হলে টুকরা করে কাটবেন, এই ভাবে ভরে দেবেন। আচ্ছা, আর ব্লেড লাগিয়ে কাটবেন, পেস আছে বাড়িতে, 500 টাকা চাকু হবে, এত সুন্দর কাটতে পারবেন। একদমই তাই, এটা 50 টাকার মেশিনে কেটে দেবেন, হ্যাঁ, 1 সেকেন্ড টাইম, যে কোনো সবজি কাটবে, বা আলু পেঁয়াজ ভেন্ডি পটল করলা গাজর যে কোনো তরকারি কাটবেন এই মেশিনে হবে। কি তাড়াতাড়ি কেটে দিলে, দেখতে পাচ্ছেন এটা বাঁধাকপি কাটতে কত সময় লাগে, একবার নিমিশের মধ্যে কেটে দিল, গরম হবে ভাজি রেডি, বাহ একদম তাই, খুবই সুন্দর ঝুরঝুরে ভাজা একেবারে কাটা হয়ে গেল, পেঁয়াজ আলু সব কেটে রেখেছে দেখছি দাদা, খুব অনেক অনেক কিছু কেটে রেখেছে। 50 টাকা করে দাম এগুলো? পেঁয়াজ ছিলতে হবে না, পেঁয়াজ ছিলতে হবে না, না গোটা গোটা কাটা যাবে, ছাল কাটবে না পেঁয়াজ কাটবে। আচ্ছা, এই এত সবজি কাটছো এগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে? সব খাবে, মানুষ খায় না, এই যে তুমি যে সবজিগুলো কাটছো সব নষ্ট হয়ে যাবে, রান্না করে খাই। এত সবজি তাহলে তোমার কি মানে, তুমি যে লোক আছে এখনি আসবে ঝোলা নিয়ে সব। আচ্ছা, যত মেলাতে লোক থাকে সব খাই। আচ্ছা, পেঁয়াজ ছিলবেন না, ছাল আলাদা পেঁয়াজ আলাদা হয়ে, ছাল আলাদা পেঁয়াজ আলাদা, হ্যাঁ চোখা আলাদা হয়ে। আচ্ছা, এই দেখুন একেবারে টুকরো টুকরো করে কাটা হচ্ছে, ছাল এখানে থাকবে বাসনে পেঁয়াজ পড়ে যাবে, বাহ দারুন, টাইম লাগবে 1 সেকেন্ড, কেটে গেল কেটে গেল ছাল, কেটে গেল একদম একদম, ছাল চুলতেই হলো না, কেটে গেল পেঁয়াজটা, খুব সুন্দর কেটে গেল। এবং এটার দাম মাত্র 50 টাকা, 50 টাকায় এত রকমের সবজি এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিতে পারেন যারা আসছেন মেলায়, ঠিক ঢোকার মুখে বাঁ দিকেই পড়বে, দেখতে পাবেন ওনাকে, ওনার কাছে নিয়ে নেবেন। তো খুব ভালো ভালো মেশিন আছে এবং অল্প সময়ের মধ্যে কাটিং হচ্ছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাচ্ছি আর একটু, এবারে দেখিয়ে দিই ভেতর এদিকে ভিড়টা, এদিকে কিন্তু সে প্রচুর জিনিস, একেবারে শীত পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমের পুতুল সব কিছুই আছে, আর খাবারের দোকান তো প্রচুর আছে প্রচুর আছে। আচ্ছা, আরও সামনে এগিয়ে যায় আর কী কী আছে দেখিয়ে দিই, একটু কমেন্টস আমি আপনাদের পড়বো যারা দেখছেন, একটু কমেন্টস করতে বলবো সকলে সকলকে, যারা দেখছেন একটু কমেন্টস করুন প্লিজ, বাকিরাও কোনায়
কানাই কানাই রয় বলছেন হ্যালো হ্যালো। এই দেখুন ভিড় আস্তে আস্তে কীভাবে বাড়ছে। কেকা সিংহ রায় বলছেন আমার জন্য একটা নিয়ে আসবে, আপনি কোথায় থাকেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। 50 টাকা করে পাওয়া যায়, পাওয়া যাচ্ছে এগুলো 50 টাকা, এবং মেশিনগুলো সত্যি ভালো লাগলো কারণ নিমেষের মধ্যে কেড়ে দিচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি, যারা দুর্গাপুরে থাকেন দুর্গাপুরে কিন্তু আপনারা কল্পতরু মেলাতেও এগুলো পাবেন, আমরা কল্পতরু মেলাতেও যাবো অবশ্যই, ওখানেও কিন্তু পাওয়া যায়। আর আর ওখানে আরও অনেক ধরনের সেই আমরা দেখেছি প্রত্যেক বছরই স্লাইস করার জন্য, ভেজিটেবল স্লাইস করার জন্য দারুণ দারুণ মেশিন পাওয়া যায়। আচ্ছা আরও সামনে এগিয়ে যাই, আর কী কী আছে দেখি। আজকে শান্তিনিকেতনের মেলায় চলে এসেছি সবাইকে দেখানোর জন্য, কি ভালো লাগছে। তো শান্তিনিকেতনের মেলা আজকে প্রথম দিন, 24 তারিখ থেকে 28 তারিখ, এবং দারুণ বলছেন রাজু ভট্টাচার্য। কানাই রায় বলছেন আমার কি আমরা একটু পর যাবো, তাই নাকি। এই তো কেকা সিংহ রায় কমেন্টস করছেন, আর আপনি কোথায় থাকেন। থ্যাংক ইউ কমেন্টস করছেন যারা, সকলে একটু শেয়ার করবেন। অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে মেলাতে, আমি যত ঢুকবো দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিস। যেমন শান্তিনিকেতনের ব্যাগগুলো আমরা যেগুলো দেখি এখানে, দেখুন নানান ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে শান্তিনিকেতনের। এবং এখানে যেহেতু ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আছে, তারা বিভিন্ন ধরনের ব্যাগ এখান থেকে যেগুলো ইউজ করে সেগুলো সব এখান থেকে কেনে, এবং দেখি খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। আচ্ছা তরুশ্রী ভট্টাচার্য বলছেন অপূর্ব, একেবারে তাই, খুব সুন্দর। আর কমেন্টস একটু বাকিরা একটু কোথা থেকে দেখছেন জানাবেন, তার সাথে একটু শেয়ার করবেন, কারণ শান্তিনিকেতনের মেলার প্রথম দিন। যারা দেখছেন থ্যাংক ইউ, আর বাকিদেরকে বলবো একটু কমেন্টসে জানান, যারা কমেন্টস করেননি এখনও, যে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। bengal.com থেকে সরাসরি আজকে শান্তিনিকেতনের মেলায়, শান্তিনিকেতনের মেলায় ঢুকবো এবং দেখাবো যে কী কী পাওয়া যাচ্ছে। মঞ্চের দিকে যাব, আস্তে আস্তে শেয়ার একটু জয়েন করুন, যাতে শেয়ারটা অনেক হয়, এবং শেয়ার না হলে কিন্তু অনেক দর্শককে আমরা পাবো না। আশা করছি শান্তিনিকেতনের মেলা আমরা আরও অনেক মানুষকে দেখাতে পারবো। আচ্ছা আমি একটু সামনের দিকে যাই, আর সেই নাগরদোল্লার সামনে যাব, যেখানে এখানে কী কী নাগরদোল্লা এসেছে সেটাও দেখবো। শান্তিনিকেতনের ব্যাগের দেখতে পাচ্ছি প্রচুর দোকান আছে, প্রচুর সব আছে এখানে। এই দেখুন প্রচুর স্টল এসেছে যেগুলো শান্তিনিকেতনের ব্যাগ পাওয়া যাচ্ছে, এবং ভিড়টা দেখুন, ব্ল্যাক পলিশের গয়না দেখাবে। আচ্ছা স্বপ্না চাই বলছেন নিশ্চয়ই আমরা দেখতে পেলেই দাঁড়াবো, আর কানাই রায় বলছেন কতক্ষণ থাকবে, তাহলে দেখা হবে, থাকবো এখন মোটামুটি তাও দেড় ঘন্টা তো থাকবোই। আর আরও সামনে যাব, আরও দেখিয়ে দেব নানান ধরনের জিনিস। এখানে আমি একটু ব্যাগগুলো যেমন দেখালাম, এখানে দেখুন এই মূর্তিগুলো এত দারুণ দারুণ না, এত বড় বড় দুর্গার মূর্তি সব মাটির, খুব সুন্দর এই জায়গাটা, দারুণ লাগছে। আমি দেখিয়ে দিই একটু সবাইকে, কালকে ঘুরে এলাম দাদা, ভৈরব দাস বলছেন, তাই কালকে মানে কোথায়, শান্তিনিকেতনের মেলা তো আজকে থেকে শুরু হয়েছে, কালকে শুরু হয়েছে নাকি। এই দেখুন শুধু মূর্তিগুলো দেখুন, এগুলো কিসের তৈরি, হ্যাঁ গ্লাস ফাইবারের। আচ্ছা গ্লাস ফাইবারের খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি মূর্তি। মৈত্রী সরকার বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব সুন্দর দেখুন মূর্তিগুলো। আমি একটু দুর্গার এই মূর্তিটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন একেবারে দুর্গার মূর্তি। এটা কত দাম আছে এই দুর্গার মূর্তিটা? 22,000 টাকা গ্লাস ফাইবারের আছে এগুলো, খুব সুন্দর সাজিয়ে রাখার মতো, দারুণ দারুণ জিনিস, অসাধারণ। এখানে এই দেখুন রাধা কৃষ্ণের খুব সুন্দর দেখতে পাচ্ছি রাসলীলার একটা সুন্দর ফটো। আরও বাকিরা যারা দেখছেন একটু শেয়ার করবেন, যারা দেখছেন একটু জানাবেন যে কোথা থেকে দেখছেন। এখানে কিন্তু আমি ভিউজটা আপডেটেড পাচ্ছি না। এই দেখুন এখানে রাধা কৃষ্ণের আরেকটা মূর্তি দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এগুলো, গ্লাস ফাইবারের বলছে, এবং এত সুন্দর পলিশ, এত সুন্দর কালারগুলো, কালার এফেক্টগুলো দারুণ লাগছে এখানে, খুব সুন্দর। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি দুর্গার মূর্তি, এটাও খুব সুন্দর। দুর্গাপুর ব্যানার্জি রামকৃষ্ণপল্লী রাজমহল রোড থেকে দেখছেন কেকা সিংহ রায়। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, আপনি আগের লাইভটাও তো জয়েন করেছিলেন, থ্যাংক ইউ। আমরা একেবারে সন্ধ্যের দৃশ্য দেখিয়ে দিচ্ছি শান্তিনিকেতনের পৌষমেলার, এবং শান্তিনিকেতনের পৌষমেলায় বেশ ইউনিক ইউনিক দোকান আছে, এবং আপনাদেরকে দেখাবো পুরো পৌষমেলা ঘুরে দেখাবো। যারা দেখছেন অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন, যাতে আরও অনেক সংখ্যক দর্শককে আমরা পেয়ে যাই। লাইভটা জাস্ট কিছুক্ষণ আগে শুরু করেছি, অনেকে জয়েন করেছেন, কিন্তু যারা জয়েন করেছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যাতে লাইভটা আরও অনেক বেশি মানুষকে আমরা দেখাতে পারি, কারণ আমরা আজকে শান্তিনিকেতনে এসেছি আপনাদেরকে লাইভটা দেখাবার জন্য, এবং অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারলে তবে আমরা আমাদের লাইভটা করা সার্থক হবে। তো যেটা আমি প্রত্যেকটা লাইভে বলি, কারণ আপনারা যদি না করেন, না শেয়ার করেন, তাহলে কিন্তু সম্ভব না। একটু শান্তিনিকেতনের ব্যাগ দেখিয়ে দিই, এই ব্যাগগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে বলছেন দীপক মণ্ডল, থ্যাংক ইউ, শেয়ার প্লিজ শেয়ার করবে। হ্যাঁ
আরো এই ব্যাগগুলো দেখিয়ে দিই, শান্তিনিকেতনের ব্যাগ কিন্তু দারুণ দারুণ এখানে আছে, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। যে কোনো কমেন্টস করো যদি জানতে ইচ্ছে হয়, জানো আমরা দামও জিজ্ঞেস করবো। তোমার সব লাইভ দেখি বলতেন কেকা সিংহরাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শান্তিনিকেতনের ব্যাগ, এগুলো কি শান্তিনিকেতনেরই? তো শান্তিনিকেতনেরই ব্যাগ এগুলো পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর। কোম্পানির স্টলগুলো দেখাবে, আমি দেখাবো। সুবীর কুমার বোস বলছেন, আমি ঠিকই বলেছেন, কোম্পানির স্টলগুলোতে না খুব ভালো অফার চলছে, আমি ওদিকে গেছিলাম, দেখাবো নিশ্চয়ই। আর এখানে আমি দেখিয়ে দিই বুটিকটা, ভাবনা বুটিক। বুটিকের প্রচুর জিনিসপত্র এখানে আছে। ভারতী দিদি বলছেন শেয়ার করলাম, থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ। এ দেখুন বুটিকের প্রচুর জিনিস এখানে আছে, বিভিন্ন রকমের কুর্তি থেকে শুরু করে শাড়ি চাদর অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে, স্টোল আরও অনেক কিছু আছে। তো এগুলো সব বুটিকের জিনিসপত্র দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনে, কিন্তু একটার পর একটা ভালো ভালো স্টল এই মেলাতে আছে। আর কৌশল আলী বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন। শান্তিনিকেতনের মেলা একেবারে জমে গেছে, দুর্গাপুরের আমরা একটার পর একটা ফেস্টিভ্যাল দেখিয়েছি, এখন শান্তিনিকেতনের মেলা দেখালাম, দুর্গাপুর উৎসব দেখলেন, কালকে ফুড ফেস্টিভ্যাল দেখলেন, আজকে শান্তিনিকেতনের এই মেলা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। বোলপুর শান্তিনিকেতনের মেলা আলাদা করে বলার কিছু নেই, কারণ সবাই জানেন যে কতটা বিখ্যাত। এখানে দেখি এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে, বিভিন্ন রকমের। অনেকে বলছিলেন না ব্ল্যাক পলিশ জুয়েলারি দেখবেন, এই দেখুন আমি দেখিয়ে দিই, আছে কিন্তু এখানে। আমি দুর্গাপুরের সব লাইভ শেয়ার করি, কেকা সিংহরাই বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাও একটু শেয়ার করে দেবেন, শান্তিনিকেতনের এই মেলাটা তো অসাধারণ মেলা, সেটা নতুন করে বলার কিছু নেই। এবং এখানে সব ইউনিক ইউনিক স্টল, ইউনিক ইউনিক জিনিস এসে গেছে, শেয়ার করে দিলাম বলছেন সুবীর কুমার বোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু সকলেই জানিয়ে এরকম করে, তাহলে আমরা অনেক সংখ্যক মানুষকে মানে দেখাতে পারবো না। হ্যাঁ, ব্ল্যাক পলিশের আপনারা গয়না বলছিলেন না যে ওখানে যাওয়ার জন্য, একটু আগে বলছিলেন, কে যেন বললেন নামটা ভুলে গেলাম, তো একটু অবশ্যই যদি থাকেন জানাবেন, কারণ আমরা একেবারে চলে এসেছি জুয়েলারির কাছে, যদি দেখতে চান দেখিয়ে দিচ্ছি আর দামও জেনে নেব। জয়নগরের মোয়া পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায়, সবই পাওয়া যাচ্ছে এখানে। জগন্নাথ দাস চক্রবর্তী কমেন্টস করেছেন, আচ্ছা জয়নগরের মোয়া আমরা নিশ্চয়ই পাওয়া যাবে এখানে, সব পিঠে থেকে শুরু করে সবই আছে শান্তিনিকেতনের মেলায়। স্বপ্না চাই কমেন্টস করেছেন, দারুণ দারুণ বলছেন। এই দেখুন জুয়েলারিগুলো, ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই যারা দেখতে চাইছিলেন। এই দেখুন এটা কোথায় দাদা? পূজা বিশ্বাস, শান্তিনিকেতনের মেলা, বোলপুর শান্তিনিকেতনের মেলায় এসেছি আমরা আজ। এই দেখুন দারুণ দারুণ জুয়েলারি আছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ভাই, স্বপ্না চাই কমেন্টস করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু সামনের দিকে যাই, শীতের পোশাক পাওয়া, শীতের পোশাকও আছে। রুমা চৌধুরী বলছেন থ্যাংক ইউ দাদা, তোমার জন্য দেখতে পেলাম দাদা, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর, এটাও একটা বুটিকের দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ড্রেস আছে বুটিকের সমস্ত কিছু। এবং বেশ এই যে গামছা স্টাইলের এইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, গামছা প্রিন্টের এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। কাল যাবো বলছেন সুয়েট ছেলে, আচ্ছা চলে এসো, কারণ এটা দারুণ একটা মেলা, এটা তো বলার কিছুই নেই, কারণ বিখ্যাত একটা মেলা, সবাই সবাই জানে, বেঙ্গল ছাড়াও বাংলার মানে বাইরেরও আর কি অনেকেই আসেন এখানে, এবং এই মেলা তো ভীষণ বিখ্যাত। আর এখানে আমি মেলাতে দেখতে পাচ্ছি বুটিকের দোকানগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। আমরা শান্তিনিকেতনের যে জিনিস আমরা জানি ভীষণ বিখ্যাত, এবং সেগুলো সবই আমরা পেয়ে যাবো এই মেলায়। সামনে দেখি আর কি কি আছে, এই দেখুন এই দেখুন এখানে প্রচুর শোপিস আছে, নানান ধরনের শোপিস আছে, প্রচুর ফটো ফ্রেম অনেক কিছু আছে। কোম্পানি স্টলগুলো কি অফার চলছে? আমরা যাচ্ছি যাচ্ছি ওখানে। সুইট ছেলে অবশ্যই দাদা, আমার বাড়ি বোলপুর, তাই নাকি? বোলপুরে? আচ্ছা তুমি তো ভীষণ লাকি তাহলে, একেবারে সামনেই তাহলে প্যালা হচ্ছে, খুব সুন্দর স্টলটা। চলো কিনি দোকানটার নাম, এবং দেখতে পাচ্ছি এখানে প্রচুর জিনিস আছে, একটু দেখিয়ে দিই, জিনিসগুলো খুব ভীষণ ইউনিক, ভালো ভালো শোপিস আছে। এই দেখুন মেলাটা কিন্তু অনেক বড়, তো
একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, তাহলে আপনাদেরকে অনেকটা দেখাতে পারবো না। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বুটিকের জিনিস, প্রচুর জামা কাপড়ের দোকান আছে এখানে পরপর। আচ্ছা দীপ লাই বলছেন হাই, হ্যালো হ্যালো, সকলে একটু কমেন্টস করে জানিও কোথা থেকে দেখছো, শেয়ার কিন্তু অবশ্যই করবে। bengal.com থেকে সরাসরি আজকে লাইভে আছি, আর শান্তিনিকেতনের মেলা তোমরা কারে কারে শান্তিনিকেতনের মেলা দেখতে চাও? এই দেখো আমি আর নয়ন চলে এসেছি, আর আজকে তো সকাল থেকেই, মানে সকাল না সরি দুপুর থেকে ঘুরছি মেলায়, এবং দুপুরে লাইভে এসেছিলাম, অনেকে জয়েন করেছিল, তোমাদের মধ্যে অনেকে ছিলে, আর এখন সন্ধেবেলার যে দৃশ্যটা সেটা দেখাচ্ছি। তো সকলকে বলবো যে একটু শেয়ার করতে, কারণ এই মেলাটা তো সকলে দেখতেও পাবে না, কারণ অনেক দূরে দূরে থাকে, অনেকে আসতে পারিনি, তার সাথে সাথে আমাদের অনেক যেন দর্শককে আমরা দেখাতে পারি, সেটাই তো আমাদের করার উদ্দেশ্য, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি শান্তিনিকেতনের মেলা। তো অবশ্যই কিন্তু সেটার জন্য একটু শেয়ার করবেন, যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। আর সামনে যাচ্ছি, অনেক কিছু দেখাবো, কী কী রাইডস বসেছে, মঞ্চে কী প্রোগ্রাম হচ্ছে সব দেখাবো, আর মেলাতে কী আছে সেটা দেখাবো। তো সামনে যাচ্ছি, দেখতে থাকুন bengal.com এর এই লাইভ, শেয়ার করুন অবশ্যই। দেখুন এখানেই তাই, এখানেও তো অনেক সোয়েটার, বিভিন্ন টাইপের ব্লেজার টাইপের সোয়েটার, লেডিস সোয়েটার প্রচুর আছে। পারো মির্ধা বলছেন দাদা আমি বোলপুর থেকে দেখছি, তাই নাকি? বা বোলপুরে বাড়ি যাদের ভীষণ, বা বোলপুরে যারা আছেন তারা ভীষণ লাকি, কারণ এখান থেকে এসেই আপনারা পেয়ে যাচ্ছেন সামনেই মেলা। আর আমরা তো অনেক দূর থেকে এসেছি, যাই হোক। আরও সামনের দিকে যাই, এখানে প্রচুর জুয়েলারি আছে, দেখুন ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদের বার একে একে সারা হবে। আচ্ছা আমরা রাইডস গুলোর কাছে যাব আর মঞ্চের কাছেও যাব। এই যে রাইডস গুলো এদিকে আছে, নাগরদোল্লা এদিকে আছে, আমি এদিকে একটু যাই, কারণ এখানে রেঞ্জার ঝুলা এসেছে জানেন তো, দেখিয়ে দিই রাইডস গুলো। আর যেতে যেতে আরও তো অনেক দোকান পেয়ে যাবো, সেগুলোও দেখিয়ে দেবো। এই যে বেতের জিনিস এখানেও আছে, বেতের জিনিস আমি তখন একটা লাইভে দেখিয়েছিলাম, এখানেও দেখতে পাচ্ছি একটা আরেকটা দোকান, বেতের বিভিন্ন রকমের চেয়ার, বেতের টেবিল, বেতের দোলনা, এই সমস্ত কিছু আছে। এই দেখুন প্রচুর বেতের জিনিস, এগুলো এখন ভীষণ মানে চলে এবং খুব শোভার, ভীষণ দেখতে ভালো লাগে, অনেকের বাড়িতে হয়তো আছে মানে বা কিনেছেন, আর এগুলো দেখতে মানে যাদের বাড়িতে আছে ভীষণ ভালো লাগে। নাগরদোল্লাগুলো দেখাও, রাজহালদার বলছেন আমরা যাবো নাগরদোল্লার দিকে যাচ্ছি এবার, কারণ এই রাস্তা দিয়ে সোজা গেলেই নাগরদোল্লা, ওই যে দেখা যাচ্ছে দেখো নাগরদোল্লাগুলো, সোজা গেলেই নাগরদোল্লা, এবং ভিড়টা দেখো কীভাবে ভিড়টা বাড়ছে, আজকে প্রথম দিন এবং আজকেই ভিড় এত বাড়ছে, কালকে 25th মানে সবার ছুটি, এবং ছুটিতে সবাই কালকে আসবে, মানে বুঝতে পারছো কালকে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, কী ভিড়টা হবে কালকে, ফার্স্ট দিনেই এত ভিড়। হ্যাঁ সানডে, বাট কালকে কিন্তু অনেকেই ঘুরতে আসবে, কালকে অনেকেই ঘুরতে আসবে, 25th December তো, কিন্তু আজকে যে ভিড়টা হয়েছে আমার মনে হয় কালকে এর অনেক গুণ বেশি ভিড় হবে, তাই নয় কি? কারণ এখন সবারই ছুটির সময় এই ম্যাক্সিমাম সবার, এবং এই সময় সব মেলা আসছে ঘুরতে আসছে, এবং কালকে যেহেতু একটা ফেস্টিভ ডে তো কালকে তো ভীষণ ভিড় হবেই। এই যে 90 টাকার বালিশের কভার, 70 টাকার বালিশের কভার, এরকম অনেক কিছু আছে এখানে, বিভিন্ন রকমের ড্রেসও আছে, বেডশিট আছে। আরও সামনে দিকে যাই, নাই যে তোমরা বলছিলে নাগরদোল্লা দেখবে, তো সেদিকে আমরা যাচ্ছি, সঙ্গে থাকতে হবে। দাদা তো রাজহালদার মধ্যে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গাপুরে। আচ্ছা সামনে যাই, দেখুন এই যে সামনেই দেখা যাচ্ছে রেঞ্জার ঝুলাটা আছে, একটু দেখিয়ে দিই। ভীষণ ভিড় আজকে মেলায়, এবং মেলার মধ্যে যত এগিয়ে যাচ্ছি প্রচুর প্রচুর স্টল দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা স্টলে ইউনিক ইউনিক জিনিস, কারণ শান্তিনিকেতনের মেলা একটু আলাদা রকম হয় সবসময়, প্রত্যেক বছরই দেখি অন্যরকম, মানে যেরকম মেলাগুলো হয় তার থেকে একটু আলাদা শান্তিনিকেতনের মেলা, কারণ অনেক ইউনিক জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা আর একটু সামনে যাই, এই দেখুন রেঞ্জার ঝুলা, এই তো শানটা চলে এসেছে অলরেডি, শানটা হ্যালো হ্যালো। এই দেখুন মেলাতে কিন্তু শানটা ঘুরে বেড়াচ্ছে, শানটাকে গিফট নিয়ে এসেছে, শানটা গিফট কোথায় দেখি একটু, এই দেখুন গিফট আছে কিন্তু শানটার কাছে, ঠিক আছে শানটার কাছে, শানটার যেন বাচ্চাদেরকে গিফট দেয়, আমাদের লাগবে না, হ্যালো শানটা,
মেরি ক্রিসমাস। আচ্ছা সামনের দিকে যাই, আচ্ছা ওকে ওদিকে সামনের দিকে যাই, এদিকে রেঞ্জার ঝুলা দেখিয়ে দিই, রেঞ্জার ঝুলা, রেঞ্জার ঝুলা সামনে দেখুন। দীপ লাই বলছেন তোমার কি তোমার বুঝতে পারলাম না, এই দেখুন নাগরদোল্লা আছে, রেঞ্জার ঝুলা আছে, সৌম্যজিৎ সিনহা বলছেন কালকে থেকে আমিও যাব, আচ্ছা তাই নাকি কালকে থেকে আসবে, অবশ্যই চলে এসো কালকে। প্রচুর প্রচুর রাইডস, যেদিকে সব রাইডস গুলো আছে, বড় বড় নাগরদোল্লা গুলো আছে, একেবারে শান্তিনিকেতনের মেলার দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। সকলকে বলবো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো। আচ্ছা আমি এদিকে দেখিয়ে দিই, নাগরদোল্লা কিন্তু পরপর দুটো আছে, মানে বড় নাগরদোল্লা গুলো এখানে দুটো আছে, ওই দূরে একটা দেখা যাচ্ছে অনেকটা দূরে, আর একটা আমার পেছনের দিকে আছে, আর আমার একেবারে পেছনে যেটা আছে সেটা হচ্ছে রেঞ্জার ঝুলা। রেঞ্জার ঝুলা তোমরা জানো এর আগে দুর্গাপুর উৎসবে ছিল, চিত্রালয়ের মেলাতে ছিল, এখন এখানে আবার শান্তিনিকেতনের মেলাতেও দেখতে পাচ্ছি রেঞ্জার ঝুলা। তো সমস্ত রকম রাইডস এখানে চলে এসেছে, যারা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করো, জানাও যে কেমন লাগছে, যারা দেখছো অবশ্যই শেয়ার করো bengal.com থেকে সরাসরি লাইভে। আর আজকে শান্তিনিকেতনের মেলা পুরোটা ঘুরে দেখাচ্ছি দুপুরের, তোমরা অনেক জায়গা থেকে প্রচুর প্রচুর দর্শক দেখেছো এবং 35,000 জন দুপুরের লাইভটা দেখে দিয়েছো, আশা করছি এই লাইভটা আরও অনেকে দেখবে। তো আমি এদিকে দেখে দিচ্ছি একেবারে সামনে রেঞ্জার ঝুলা, যেটা 53 হয়ে গেছে, 53K, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকে দেখেছো আজকে, প্রচুর শেয়ার হয়েছে এবং আশা করছি এই সন্ধ্যেটাও অনেকেই দেখবে। আচ্ছা অনেকেই কমেন্টস করছেন, সোনা যন্ত্র বলছে দাদা আবার জয়েন করলাম, একেবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেঞ্জার ঝুলা আছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এরপর আমি পরপর যে স্টলগুলোয় যাবো সেই স্টলগুলো কিন্তু ভীষণ ইউনিক, কারণ যেখানে কোম্পানির সব জিনিসগুলো আছে বা বিভিন্ন অফার্সগুলো আছে, তো সেই স্টলগুলোতে এখনো ভিজিট করা হয়নি, সেখানে যাবো। আচ্ছা একটু সামনের দিকে আর দেখিয়ে দিই আর কী কী রাইডসগুলো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকতে হবে bengal.com-এর। আরেকটা কথা, যারা দেখছেন একটু অবশ্যই কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমরা জানতে পারি যে এই লাইভটা কত দূর অবধি পৌঁছেছে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকে অনেকে কমেন্টস করছেন দাদা জয়দেব মেলা আসবেন, বলছেন রাজহালদার একদম আসবোই আসবোই, এটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। এই দেখুন এই রাইডসটা কি দারুণ লাগছে, বাঁ দিকে হচ্ছে রেঞ্জার ঝুলা, ডান দিকে সেই বড় রাউরদোল্লা, অসাধারণ লাগছে। কালকে কে কে যাবে বলো একবার, সাথে ঘুরবো। আচ্ছা সৌম্যজিৎ সিনহার সাথে কে কে যাবে বলে দিও কমেন্টসে, সৌম্যজিৎ সিনহা কালকে যাবে কিন্তু, ফ্রেন্ড চাইছে তো, ফ্রেন্ড চাইছে। আচ্ছা সুইটি খাতুন বলছেন বাজি কবে ফুটবে দাদা, বাজি মানে কোথায় এখানে আমি জানি না, সোনা যদি বলছে আমি দুর্গাপুর সুভাষপল্লী থেকে দেখছি, আচ্ছা দুর্গাপুর সুভাষপল্লী থেকে, আপনি তো জানি আমি জানি আপনি কমেন্টস করেন আমার মনে আছে, থ্যাংক ইউ, সুভাষপল্লী থেকে আপনি দেখেন থ্যাংক ইউ। আমি সামনে যাই, রাইডসগুলো বেশ ভালো লাগছে কিন্তু এখানে, পরপর দুটো রাইডস, আর সামনে যতই যাবো আরও অনেক রাইডস আছে, সঙ্গে থাকতে হবে bengal.com-এর আজকে লাইভ। আর এইদিকে সেই নৌকোটা দেখুন, এটা এখনও স্টার্ট হবে হয়তো, এখনই আস্তে আস্তে অনেকে উঠছে, খুব সুন্দর এটাও। তো পরপর রাইডসগুলো একটু দেখুন, এটা কি বোলপুরের মেলা, একদমই পাপিয়াদে একেবারে বোলপুর শান্তিনিকেতনের মেলা এই বছরের। আচ্ছা ওদিকে আরও একটা রেঞ্জার ঝুলা আছে, নাগরদোল্লা অনেকগুলো, রেঞ্জার ঝুলা অনেকগুলো, আমি যত সামনে যাচ্ছি দেখছি এখানে প্রচুর রাইডস এসেছে, এবং সন্ধ্যার দৃশ্যটা দুপুরের থেকে অনেকটাই আলাদা, একদম আলাদা। আচ্ছা যারা দেখছো একটু কমেন্টস করো প্লিজ, এটা কিন্তু করতে হবে, কারণ বোলপুরের শান্তিনিকেতনের মেলা দেখবে লাইভে, আর যদি কমেন্টস না করো তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আমার। তো অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এবং তার সাথে সাথে শেয়ার করতে হবে bengal.com থেকে সরাসরি লাইভে, আজকে লাইভ মেলা থেকে, এবং মেলা হচ্ছে শান্তিনিকেতনের মেলা। আগামীকালকে আগামীকালকে বাজিপুড়া, কোথায় কোথায় কানাই রয় কোথায় বাজিপুড়া হয়, এখানে হয় আমি জানি না কিন্তু, আমার কাছে এরকম ইনফরমেশন নেই। আরও সামনের দিকে যাই, আর কী কী রাইডস আছে দেখি, এদিকে প্রচুর রাইডস আছে, এদিকে সে বড় নাগরদোল্লা সামনে এসে গেছি, আরও সামনের দিকে যাই, আর কী কী আছে দেখি, পরপর অনেকগুলো নাগরদোল্লা আছে, অনেক রাইডস আছে। দাদা মেলাটা কতদিন থাকবে, শ্রীনু বলছেন থাকবে হচ্ছে আজকে থেকে শুরু, 28 অবধি থাকবে, 5 দিনের মেলা, 5 দিনের মেলা দেখছেন যারা। প্রচণ্ড ভিড়, যত সামনে এগোচ্ছি প্রচণ্ড ভিড়, আর সামনে গেলে স্টলের সংখ্যাও তো অবশ্যই দেখতে পাচ্ছি অনেক স্টল বিভিন্ন ধরনের, এদিকে নাগরদোল্লার জন্য ভিড়টা অনেকটাই বেশি, এইখানটা যেন একেবারে জমাটি ভিড় হয়ে গেছে। 3 দিন হবে রাজহালদার মধ্যে, আচ্ছা 3 দিন কি হবে,
মেলা হবে আজকে থেকে পাঁচ দিন, মানে 28 তারিখ অবধি বান্টি ব্যানার্জি 28 তারিখ অবধি থাকবে মেলা, আজকে থেকে স্টার্ট হয়েছে। সুমন দেশাই বলছেন, দাদা কি করে যাব, কি করে যাবেন, মানে হচ্ছে শান্তিনিকেতনে একেবারে ওই বিশ্ব দাঁড়ান, এদিকটা প্রচণ্ড ভিড়, এক মিনিট। আচ্ছা, শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রাঙ্গণে যেখানে আগেও হতো না মেলাটা অনেক আগে, তো সেখানে হচ্ছে মেলাটা। আমি একটু সামনের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে রাইডসগুলো, এইখান থেকে দেখুন ভিউটা, এই দেখুন এখানে ব্রেক ডান্স, ব্রেক ডান্সও আছে। এটা বোলপুরের মেলা, নজরুল শেখ একেবারে বোলপুর শান্তিনিকেতনের মেলা। শান্তিনিকেতনের মেলা এবছর বসেছে কোথায় জানো তোমরা সবাই, এবং এবছর কিন্তু মেলা জমে গেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে, এবং ভিড়টা প্রচণ্ড প্রচণ্ড ভিড়, আস্তে আস্তে ভিড় বাড়ছে, সন্ধে হচ্ছে, ভিড় বাড়ছে। যারা দেখছেন অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। bengal.com থেকে সরাসরি শান্তিনিকেতনের মেলা আমরা দেখাচ্ছি আজকে, আর দুপুরের যে মেলার লাইভ আপনারা অনেকেই দেখেছেন, এবং এখন আবার দেখতে পাচ্ছি ইভিনিংয়ে, ইভিনিংয়ে আমরা আপনাদের একেবারে লাইভে সরাসরি bengal.com থেকে। এই দেখুন অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য চারিদিকটাই, দৃশ্যটা একটু দেখুন, ভিউটা দেখুন, এদিকে দেখুন, এদিকেও সেই বড় নাগরদোলাটা, এদিকে আরও একটা আছে, বাপরে ভিড়টা দেখুন কত ভিড় হয়ে গেছে এখনই। ছোট জানা বলেছেন ভালো লাগছে, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে তো, জানাবেন কিন্তু সকলেই সাউন্ড ঠিক আছে কিনা। আর রেসপন্সটা আমি দেখলাম দুপুরের ভিডিওটায় এত সবার রেসপন্স ছিল, এখন কিন্তু এখন কমেন্টসটা অনেক কম আসছে, আমি জানি না হয়তো দুপুরেটা দেখে সবাই আর বোধ হয় ইভিনিংয়ের কি ভালো লাগছে না। অজয় ঘোষ বলছেন, দাদা দারুণ, থ্যাংক ইউ, এই তো কমেন্টস আসছে ভালো ভালো, থ্যাংক ইউ। আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি আজকের লাইভটা। আচ্ছা, কতজন দেখছেন বলুন তো, আমার কাছে না এখানে একদম আপডেট আসছে না। তারকনাথ শীল বলছেন, দাদা খুব ভালো লাগছে, দেখতে থাকো, দেখাতে থাকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এগিয়ে যাই, আমি মঞ্চের দিকেও যাবো, মঞ্চে কি প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখাবো। এখানে কানের বিক্রি হচ্ছে, দেখুন ইয়াররিংস, একেবারে ইয়াররিংস প্রচুর টাইপ, বিভিন্ন টাইপের আছে। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বলছেন বাংলাদেশ। কৌশিক রয় বলছেন, দাদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কানাই রয় বলছেন বাংলাদেশ ভুবন, ভুবনের সামনে মাঠে বাজিপুরা বাংলাদেশে, আচ্ছা, যেখানে কাঠমেলা বস, কাঠমেলা বসে তার পিছনে দিকে মাঠে, কিন্তু এটা তো বাংলাদেশ নয়, এটা তো আমাদের ইন্ডিয়াতে, মানে এটা ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে লাইভ দেখছেন, থ্যাংক ইউ বাংলাদেশ থেকে কমেন্টস করছেন বলে। সৌম্যজিৎ সিনহা বলছেন, কালকে কে কে যাবে আমার সাথে, সৌম্যজিৎকে একটুখানি একটু কিন্তু সবাই বলে দাও যে কে কে যাবে, ও ফ্রেন্ড খুঁজছে কিন্তু। রাজ হালদার কমেন্টস করছেন, সুবীর কুমার বোস কমেন্টস করছেন, ভারতী দি কমেন্টস করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। তোদের জন্য শান্তিপুরের পৌষ মেলা দেখার, আচ্ছা শান্তিনিকেতনের হবে এটা দিদি, শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার সৌভাগ্য হলো, থ্যাংক ইউ। শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু অসাধারণ হয়, সেটা আলাদা করে বলার কিছু না। একটু এই সামনে দেখিয়ে দিই, এখানেও প্রচুর রাইডস আছে, মানে এই রাস্তাটাই শুধু রাইডসগুলো, দারুণ দারুণ রাইডসগুলো, বিভিন্ন রকম ঝুলা, বিভিন্ন রকমের ঝুলা এগুলো আছে। এখানে দেখুন ড্রাগন রাইডসটা আছে এই সাইডে, এনজয় দাদা। সোমনাথ চক্রবর্তী বলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একটু শেয়ার প্লিজ, যাতে আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি, আর একটু জানাও যে শেয়ার করেছি। এখান থেকে নাগরদোলনে হেভি লাগছে, লাইটে লাইট কি দারুণ লাগছে। দুর্গাপুর ব্যানার্জি থেকে বিপ্লব বণিক দেখছে, থ্যাংক ইউ। আচ্ছা, সোনা চন্দ্র বলছে, দাদা সৃজনী হলে প্রোগ্রাম চলছে, দেখতে পাচ্ছি না, আপনি লাইভ দেখালে দেখতাম। আচ্ছা, সৃজনী হলে আজকে, আমি তো আজকে ছোস মেলাতে আছি একদম, তো একেবারে শান্তিনিকেতনে আছি, তো এখন তো আর সৃজনী যাওয়া সম্ভব নয় এই সময়, তো আরও সামনে যাই আর কী কী আছে দেখি। তো এখানে ভিড়টা মানে কি বলবো, যত রাত যাচ্ছে দুপুরের থেকে আমি বলবো কয়েক গুণ বেশি ভিড়, এখন কয়েক গুণ বেশি ভিড় হচ্ছে নাগরদোল্লা। আচ্ছা, ছোটো যারা বলছেন এনজয় লাইভ, একদম সকলে এনজয় করো লাইভটা যারা দেখছো, এবং তার সাথে সাথে শেয়ার করে দিও, কারণ আজকের এই লাইভটা একেবারে সরাসরি শান্তিনিকেতন থেকে হচ্ছে, শান্তিনিকেতনের পৌষ মেলা, অনেকেই পৌষ মেলা আসতে পারেনি, তাদের জন্য খুব ভালো একটা লাইভ। এই দেখুন ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে, আমরা কাল আসছি দাদা, সোমনাথ চক্রবর্তী বলছেন, এই দেখুন সোমনাথ চক্রবর্তী কমেন্টস করেছেন, ঠাকুর সেজে দাঁড়িয়েছে দাদা, খুব কি খুব সুন্দর বলছেন পারু বীরথা, থ্যাংক ইউ।
কেশবী কলকাতা থেকে দেখছি। থ্যাংক ইউ। একটু এই দিক থেকে দেখিয়ে দিই কি কি রাইডস আছে, একটু দেখিয়ে দিই। এখান থেকে পুরো রাইডস গুলো সব দেখা যাচ্ছে জানেন তো, একটু দেখিয়ে দিই কি কি আছে। যারা দেখছেন সকলে কমেন্টস করবেন। এখানে প্রচুর রাইডস, মানে এত রাইডস একসাথে একটা বড় মেলা বলেই সম্ভব, নাহলে আসো না কিন্তু। এত এত রাইডস, এদিকটা শুধু রাইডস বিভিন্ন রকমের, ঠিকঠাক দেখা যাচ্ছে তো? সকলে জানাবেন, যারা দেখেন একটু শেয়ারও করবেন। শান্তিনিকেতনের মেলা, এবং ভিড়টা দেখুন কেমন ভিড় হয়েছে। সোনা চন্দ্র বলছেন খুব সুন্দর মেলা, একদমই তাই, খুব সুন্দর মেলা। শান্তিনিকেতনের মেলা হচ্ছে কতটা বিখ্যাত, আপনারা কি কখনো এসেছিলেন শান্তিনিকেতনের মেলা? আমরা অনেক আগে এসেছি, তো সেটা কোভিড এর অনেক আগে, তো হয়ে গেল অনেক বছর, তো তখন আমরা প্রোগ্রামও দেখেছি। এবং শান্তিনিকেতনের মেলা খুব সুন্দর ভাবে বসে, একদম সেই একই দৃশ্য, তখনও এই জায়গাতেই বসেছিল। আর কেশবী বলছেন দাদা আমি মেলাতে আছি, তাই নাকি? কোথায়, চলে আসো একেবারে রাইটস এর দিকে আছি তো আমি। অরবিন্দ গালামি কমেন্টস করছেন, এই যে নাগরদোলার ঠিক পাশে, এগুলোর পাশে আছি। এই দেখুন এখানে পিজার একটা স্টল আছে, পিজা হাউসের দেখছি পিজা স্টল আছে, দেখি কি কি পিজা আছে। এই যে এখানে পিজা বানানো হয়, ভেতরে পিজা বানানো চলছে, এই যে দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। একেবারে গরম গরম পিজা বানাচ্ছে, এই যে এখানে সার্ভ করছে বিভিন্ন ধরনের পিজা। হ্যাঁ, bengal.com লাইভ হয়েছে, bengal.com থেকে লাইভে ফেসবুক পেজ। এই দেখুন প্রচুর প্রচুর পিজা, একটার পর একটা পিজা আমরা দেখতে পাচ্ছি, এবং একেবারে গরম গরম পিজা বানাচ্ছে, পিজা এখানে সার্ভ করছে পিজা হাউস। এবং তার সামনে আরও অনেক অনেক স্টল আছে, সামনে গিয়ে দেখাবো দাম কত। আচ্ছা দাম কত আমি প্রাইস দেখিয়ে দিচ্ছি, এখানে দাম লেখা আছে। মার্গারিটা পিজা হচ্ছে 100, কান্ট্রি পিজা আছে 100 বেশিরভাগই, তারপরে 130, 170, এসব বিভিন্ন রকম প্রাইসের আছে। আর চা, এই যে মটকা চা, এখন প্রত্যেকটা মেলায় কিন্তু মটকা চা দেখা যাচ্ছে। আমরা দুর্গাপুর উৎসবেও দেখেছিলাম, শান্তিনিকেতনের মেলাতেও আছে মটকা চা। এই দেখুন একেবারে মটকা চা 20 টাকায়, আমরা জানি মটকা চা পাওয়া যায়। আর এখানে মোয়া আছে, সরভাজা, জয়নগরের রসমালাই কেক, রসমালাই কেক আছে। এই দেখুন এই যে রসমালাই কেক, কত করে দাম রসমালাই কেক? 50 টাকা। আচ্ছা এটা হচ্ছে 50 টাকা, এই দেখুন এই এক কাপের দাম হচ্ছে 50 টাকা। এই যে চকলেট দিয়ে দিচ্ছে, এখান থেকে চকলেট দেওয়া হচ্ছে, 50 টাকায় পাওয়া যাচ্ছে এটা, জয়নগরের রসমালাই কেক। অনেকেই দেখছি এখানে এই রসমালাই কেক খাচ্ছেন, এবং বেশ দেখতে সুন্দর, বেশ লোভনীয় জিনিস অবশ্যই। এবং এই যে এখানে আছে গরম গরম ঘুগনি, ঘুগনি ছাড়া মেলা জমে না, আগেই বলেছি তো, গরম গরম ঘুগনি তো এখানে আছেই। আর ওর সামনে আছে বাদামের দোকান, কাঁচা বাদাম না ভাজা বাদাম সবই আছে এখানে, তো দেখতে পাচ্ছেন পরপর কিন্তু অসাধারণ। দাদা খুব ভালো লাগলো, অদিতি মুখার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। শান্তিনিকেতনের মেলা ভালো লাগছে তো? শান্তিনিকেতনের মেলা ভালো লাগছে তো অনেকের? যারা দেখছো একটু শেয়ার করে দিও, শান্তিনিকেতনের মেলা কেউ কেউ এসেছো কি? আজকে থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা মেলাটা একেবারে বিশ্বভারতী প্রাঙ্গণে হচ্ছে, যেখানে আগেও হতো, আগে হতো না ওখানেই হচ্ছে। আর মেলাটা আমি বলে দিই, আজকে থেকে স্টার্ট, মানে আজকে হচ্ছে 24 তারিখ। আচ্ছা নয়ন বাদামও কিনে নিয়েছে দেখতে পাচ্ছি, এই যে
বাদাম কিনে নিয়েছে, এই ঘুরতে ঘুরতে লাইভ করতে করতে বাদাম খাওয়া হবে আর কি। রাজ হালদার বলছেন হ্যাঁ এসেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ভালো লাগছে আশা করছি, সকলে একটু শেয়ার করো, যারা দেখছো কোথা থেকে দেখছো জানিও আর শেয়ার করো। আর শান্তিনিকেতনের মেলা ভীষণ বিখ্যাত মেলা, অনেক দূর থেকে অনেকে দেখছেন এবং অনেকে হয়তো আসতে পারেন না, তাদের ক্ষেত্রে তাদের কাছেও পৌঁছে যাচ্ছে এই লাইভ। আচ্ছা দাদা শান্তিনিকেতনে কোথায় মেলাটা? অরবিন্দ গাওয়ার ঘর আমি বলছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশ্বভারতী প্রাঙ্গণ, বিশ্বভারতী প্রাঙ্গণ আগে যেখানে হতো, মানে কোভিডের আগেও যেখানে হতো ওখানেই হচ্ছে, এখানে একেবারে মেলার চারদিকটা আমরা ঘুরে দেখাবো এরপর, বাকি যেটুকু বাকি আছে। আমি দেখছি জয়দেবের, জয়দেব দিয়ে কাল যাবো, রাজ হালদার জয়দেব থেকে দিয়েছেন, আচ্ছা আসুন আসুন, ভালো ভালোই লাগবে, মেলাটা আছে 28 তারিখ অবধি। অদিতি মুখার্জি কমেন্টস করছেন, সৌম্য কমেন্টস করছেন, আচ্ছা কী আর সৌম্য কী আন্দোলন করবে কিসের জন্য? আচ্ছা আর সামনে যাচ্ছি, আরও কী কী আছে দেখতে পাচ্ছি, দেখি পরপর স্টলগুলো অনেক আছে। মঞ্চের দিকে একটু যাবো, কারণ মঞ্চে কি প্রোগ্রাম চলছে দেখাবো, কারণ শান্তিনিকেতনের মঞ্চে খুব ভালো ভালো প্রোগ্রাম হয়, খুব ভালো ভালো প্রোগ্রাম হয়। অরবিন্দ ঘরামি বলছেন থ্যাংকস দাদা বলার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোনাই চন্দ্র বলছে দাদা অনেকক্ষণ কথা বললেন, মটকা চা খেয়ে নিন। মটকা চা এখন খাবো না, এখন লাইভটা শেষ করার পরই চাটা খাবো আর কি। তাহলে লাইভে অনেকটা সময় চলে যাবে, কথা বলা যাবে না। আরও সামনের দিকে যাই, আচ্ছা দুর্গাপুর, আজকে দুর্গাপুরে ফুড ফেস্টিভ্যালে কি কেউ গেছো বা যাচ্ছো? ফুড ফেস্টিভ্যালে আমরা কালকে লাইভে ছিলাম, লাইভটা কালকে অনেকেই দেখেছো, মানে খাইবার পাস থেকে। তো খাইবার পাসটা কেমন লেগেছে লাইভটা? অনেকেই তো ভীষণ দেখেছি, অনেক দেখেছি, অনেক কালকে কমেন্টস করেছো, আশা করছি ভালোই লেগেছে। এবং খাইবার পাসের শুরু হয়েছে কালকে থেকে এবং 25 তারিখ অবধি, কালকে কিন্তু লাস্ট, কালকে থাকছি আমরা খাইবার পাসে, কালকে সন্ধে আমরা খাইবার পাসে থাকছি। তো আশা করছি তোমরা সবাই লাইভটাই থাকবে। সামনের দিকে যাই, আর কি কি আছে দেখি। দারুণ লেগেছে বলছেন সোনাই চন্দনা, আচ্ছা কালকেরটা ফুড ফেস্টিভ্যালটা হয়তো কমেন্টস করছে। আমি এইদিকে মঞ্চটার দিকে যাচ্ছি, এবারে মঞ্চটা বললাম না, দেখাবো কি প্রোগ্রাম হচ্ছে দেখি। আচ্ছা প্রোগ্রাম লিস্টটা আমাদের কাছে আছে জানেন তো, কি কি প্রোগ্রাম আছে আমি সেটা বলে দেব। এদিকটা বেশ ফাঁকা, এদিকটা বেশ ফাঁকা থাকে। এই যে মঞ্চটার দিকেই যাচ্ছি এবার, আচ্ছা আজকে কিন্তু প্রোগ্রাম আছে অনেক, 7 তারিখ আজকে কি প্রোগ্রাম আছে আমি বলে দেবো আপনাদের সবাইকে। আর এখানে দেখতে পাচ্ছি একেবারে বসে দেখার বা শুয়ে দেখার ব্যবস্থা সব করে নিয়েছে অনেকে সামনে গেলে। মঞ্চের দিকে যাবো এবারে, পৌষবেলার অনুষ্ঠান কি কি আছে এখানে, মানে শান্তিনিকেতনের পৌষবেলায় কি কি অনুষ্ঠান হবে, কবে কি অনুষ্ঠান হবে, পুরো লিস্ট পেয়ে গেছি আপনাদের জন্য, একেবারে সংস্কৃতি মঞ্চ থেকে নিয়ে নিয়েছি লিস্ট, যারা দেখছেন তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে দিই। একেবারে পৌষবেলার অনুষ্ঠান সূচি, অনুষ্ঠান সূচির মধ্যে আজকে হচ্ছে 7ই পৌষ, 7ই পৌষ যেটা আছে, 7ই পৌষ মানে আজকে থেকে, আজকে ছিল সকালে একেবারে উদ্বোধনী অনুষ্ঠান, বাউল গান, রামায়ণ গান, মনসা মঙ্গল, ফকিরদের গান, ওরাং নৃত্য আছে, কাঠি নৃত্য আছে, এগুলো আছে, মানে আজকে 7:30 ফকিরদের গান 5টা থেকে ওটাই হচ্ছে বোধহয় এখন, তাহলে সেটাই হওয়ার কথা, ফকিরদের গান, ওরাং নৃত্য, ওরাং নৃত্য আছে আজকে 7:30 থেকে, সন্ধ্যে 7:30 থেকে, কাঠি নৃত্য আছে 8টা থেকে, কাঠি নৃত্য খুব ভালো ভালো নৃত্যগুলো হয় কিন্তু এখানে। আচ্ছা ভালো করে জেনে নিন যে কী কী প্রোগ্রাম আছে, সবাই ভালো করে শুনে নেবেন, একটু শেয়ারও করে দেবেন যাতে সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। রনপা নৃত্য, রনপা দিয়ে এখানে নৃত্য হয় 9টায়, মঞ্চে দেখা যাবে, দারুণ লাগে, আমি দেখেছিলাম অনেক আগে একবার। 8ই পৌষ মানে 25শে ডিসেম্বর আছে ফকিরদের গান সকালেই, সকাল 10টা থেকে।
আর তারপরে আছে সত্যপীরের পাঁচালি একেবারে দুপুর 12টা থেকে, কীর্তন গান আছে, কীর্তন গান আছে 1টা থেকে, বাউল গান আছে 4টে থেকে, আর আলকাপ আলকাপ আছে 7:30 থেকে 7:30 থেকে সন্ধ্যেবেলায়। তো এটা হচ্ছে কালকের মানে সোমবারের মানে 25শে ডিসেম্বরের অনুষ্ঠান সূচি। এবারে হচ্ছে 26 তারিখ, 28 তারিখ অবধি চলবে, তো আমি 28 তারিখ অবধি বলে দেবো। তো এখানে 26 তারিখে আছে বাউল ফকিরদের গান, সেই একই সকালবেলায়। তারপর আছে যুক্তানুষ্ঠান, আচ্ছা, সাঁওতালদের খেলাধুলা আছে মধ্যাহ্নে মানে দুপুর 12:30, আর রামায়ণ গান আছে মধ্যাহ্নে দুপুর 1টার সময়, বাউল গান আছে দুপুর 2:30 সময়, মাহালি নৃত্য আছে সন্ধে বিকেলবেলা 5টার সময়, আর রায় বেশের নৃত্য আছে। বিশ্বভারতী স্টুডেন্টসরা খুব সুন্দর রায় বেশের সমস্ত নৃত্যগুলো ভালো খুব করে, এগুলো 5:45 হয়। এবং আদিবাসী নৃত্য আছে 7টার সময়, ছৌ নৃত্য আছে 8টার সময়, ছৌ নৃত্য হবে কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে 27 তারিখ, 27 তারিখ মানে বুধবার, বুধবারের কী কী অনুষ্ঠান আছে ভালো করে শুনে নিন, যারা 27 তারিখ আসার কথা ভাবছেন তাদের সুবিধা হবে প্রোগ্রাম যদি দেখার ইচ্ছে থাকে। ফকিরদের গান আছে সকালেই, এটা ফকিরদের গান সকালেই আছে দেখতে পাচ্ছি প্রায় দিন আর কি, বাউল গান আছে সকালেই মানে 10টা থেকে ফকিরদের গান, 11টা থেকে হবে বাউল গান, আর কীর্তন গান হবে মধ্যাহ্নে মানে দুপুরবেলায়, আর যুক্তানুষ্ঠান আছে মানে 4টের সময় আছে, লোক সংস্কৃতির আসর আছে 6টার সময়, মুখোশ নৃত্য আছে 8:30 মুখোশ নৃত্য। নেক্সট হচ্ছে 28শে ডিসেম্বর মানে একেবারে শেষ দিন, লাস্ট দিন, লাস্ট দিনে দিনে কী কী আছে, বৃহস্পতিবার শেষ হয়ে যাবে মেলা। তো ওই দিন আছে প্রথমেই সকালেই বাউল গান 10টা থেকে, ফকিরদের গান আছে 12টা থেকে, কবি গান আছে 1টা থেকে, বাউল ও ফকিরদের যুক্তানুষ্ঠান আছে 4টে থেকে, এবং যাত্রাভিনয় যাত্রা আছে শেষের দিন 6:30 থেকে। এ হচ্ছে পুরো এই শান্তিনিকেতনের পৌষ মেলার, এই বছরের পৌষ মেলার 24 থেকে আজকে থেকে 28 তারিখ অবধি পুরো অনুষ্ঠান সূচি জানিয়ে দিলাম, যারা দেখে একটু শেয়ার করে দেবেন, অনেকের কাছে পৌঁছে দেবেন। এবার আমি মঞ্চের দিকে যাচ্ছি, মঞ্চে কি প্রোগ্রাম হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি, একেবারে সামনের দিকে যাচ্ছি। মঞ্জু স্যার স্টলে যান, আচ্ছা সামনে যাচ্ছি সামনে। এই যে মঞ্চের দিকে যাচ্ছে, মঞ্চে কি প্রোগ্রাম হচ্ছে দেখি, ফকিরদের গান লেখা ছিল তো দেখে নেই এখন ফকিরদের গান হচ্ছে কিনা। জানেন তো এখানে প্রচুর মানুষ আছেন যারা রাত জেগে প্রোগ্রাম মানে অনেক রাত অব্দি প্রোগ্রাম দেখে যতক্ষণ রাত প্রোগ্রাম হয়, এবং এখানে বসার ব্যবস্থা আছে, এখানে কার্পেটে শুয়েও চায় আর কি, নিচে যে পাতা আছে তো এই কার্পেটে শুয়েও যায়। আচ্ছা, সৌম বলছেন বেড়েছে, ভিউজ বেড়েছে, আচ্ছা থ্যাংক ইউ সৌম, কিন্তু খেয়াল রাখছে এটার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মঞ্চের সামনে যাচ্ছি, হ্যাঁ একদম দেখিয়ে দিই একটু প্রোগ্রাম, যারা দেখছেন অনেকের বিভিন্ন বয়সের মানুষ তো আছেন, তো সব ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমরা দেখিয়ে থাকি এবং অনেকের ভালো লাগে, যাদের ভালো লাগে একটু দেখবেন অবশ্যই প্রোগ্রামটা। তারপরে তো বাইরের দিকে আবার যাবো, ফকিরদের গান হচ্ছে এখন, অনেকে বললাম না দর্শক প্রচুর, দর্শক প্রচুর আছে সামনে গিয়ে দেখিয়ে দিই। দিলীপ গার্জি বলছেন হাই হ্যালো, পৌষ মেলা শান্তিনিকেতনের পৌষ মেলার অনুষ্ঠানের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ প্রোগ্রাম দেখাচ্ছি সব, তারপর সামনে যাচ্ছি। এবারে আপনাদের সামনে ফকিরদের গান পরিবেশন করবেন বর্ধমান জেলার কাটোয়া থেকে আগত চাঁদ বিবি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে আগত প্রখ্যাত শিল্পী চাঁদ বিবি। ফকিরদের গান হচ্ছে, ভিড় দেখুন। হ্যালো,
দর্শকদের ভিড় দেখুন, দর্শক আসনে কতজন বসে আছেন? নমস্কার, মুসলমান ভাইরা যদি থাকেন তাকে আসসালামু আলাইকুম। আল্লাহর নাম লিতে ভুলে না, আল্লাহ বলে না, আল্লাহর নাম লিতে ভুলে না, আল্লাহ বলে না।
এবারে শিল্পী পূর্ব বর্ধমান থেকে আগত অক্ষত ফকির। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে নমস্কার, আর ইসলাম ধর্মের যারা ভাই আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আচ্ছা, মেলা দেখাবো, প্রদীপ চৌধুরী বলছে মেলাটা দেখার নিশ্চয় যাব। যেখানে বললাম যেরকম প্রোগ্রাম হচ্ছে সেটা প্রোগ্রাম হচ্ছে সেটা আর কি দেখালাম আপনাদেরকে। সামনে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন মেলা, ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে, সঙ্গে থাকুন। এখন ফকিরদের গান হচ্ছে মঞ্চে, দেখলেন যেমনটা আমরা বললাম যেরকম প্রোগ্রাম লিস্ট আছে বলে দিলাম আপনাদেরকে। এরপর হচ্ছে সামনে দিকে যাচ্ছি, মেলা দেখাচ্ছি, এবারে সকলে শেয়ার করবেন কিন্তু। এখানে বাংলা সংস্কৃতি মঞ্চ, বাংলা সংস্কৃতি মঞ্চ আপনারা দেখে নিলেন। এরপর সামনে দিকে যাব, মেলা দেখাবো, মেলা ঘুরে দেখাবো কোথায় কি হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, সেই থেকে বসে আছি মেলা দেখার জন্য। প্রদীপ চৌধুরী বলছেন আচ্ছা, মেলা থেকে তো আমরা মেলাটা দেখালাম অনেকটা দেখিয়ে তারপর মঞ্চের দিকে এলাম, তো এরপর এবারে মেলার দিকে যাচ্ছি। ওকে, মেলার দিকে আবার যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে মেলার চারদিকটা। চলুন, মেলার আজকে অনেক অংশ দেখাবো, সঙ্গে থাকতে হবে সকলকে। এখানে একেবারে এগরোল চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকম ফাস্টফুড আছে পরপর, হ্যাঁ, পাপড়ি চাট অনেক কিছু আছে। আর আজকে দুপুরের ভিডিওটা অনেকে দেখেছেন, 75K দেখলাম ভিউস ওটাতে, মানে এতজন দেখেছেন আজকে দুপুরের ভিডিওটা, থ্যাংক ইউ। অনেকে শেয়ার করেছেন, আপনাদের শেয়ারের ফলে কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আর আজকে আমি এবারে যাই, এখানে জলের স্টল থেকে শুরু করে কি নেই সবই আছে, দেখে নিই যে কোথায় কি পাওয়া যাচ্ছে। যেখানে যা পাওয়া যাচ্ছে পরপর যাচ্ছি, সেভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ক্যামেলিয়া পাবলিক স্কুলের স্টল, এখানে সহজ পাঠ বলে একটা স্টল আছে যেখানে বইয়ের সম্ভার আছে প্রচুর, ছোটদের বই 20 টাকা 30 টাকা 40 টাকা থেকে আছে, বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। বুক স্টল আছে পরপর কিন্তু অনেকগুলো, তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এক্ষুনি দেখলাম দাদা তোমাদের, তাই নাকি প্রিয়াঙ্কা, আছেন আপনি এসেছেন এখানে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আরও সামনের দিকে যাচ্ছি, এই দেখুন এই ফুলের যে স্টিকগুলো এখানে পাওয়া যাচ্ছে পরপর। এখানে অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, হবেই হতেই গেল। আরো সামনে দেখুন, মোজা থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রেস কুর্তি এসব পাওয়া যাচ্ছে সামনে। আরও সামনের দিকে যাই, এবারে কোম্পানি স্টলগুলোর দিকে যাব, কী কী কোম্পানি স্টল এসেছে, কী অফার চলছে সেগুলো দেখাবো। এখানে একটা বুক স্টল আমি বলেছিলাম না, বুক স্টল অনেকগুলো আছে পরপর, এখানেও বুক স্টল আছে, এখানে প্রচুর বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। আচ্ছা,
রাখি রায় বলছেন মঞ্জুষার স্টলটা দেখতে ইচ্ছে করছে, হ্যান্ডমেড জিনিস ভালো লাগে আমার। আচ্ছা যদি সামনে পাই আর কি তাহলে তো দেখাতে পারবো, কারণ কোথায় ধরুন আছে আমি ঠিক জানি না মঞ্জুষার স্টলটা, তো জানলে আমরা ঠিক সহজে চলে যেতে পারতাম, কিন্তু এখন তো খুঁজতে হবে। তো আমরা যাচ্ছি এগোচ্ছি, আসলে এত বড় মেলাটা তো এবং আজকে ভিড়টাও প্রচুর বলছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে কত ভিড় ছিল। আর এবারে আমি এদিকে যাচ্ছি, একটু এদিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যা যা পাওয়া যাচ্ছে হ্যান্ড, তবে হ্যাঁ হ্যান্ডক্রাফটের অনেক ভালো ভালো স্টলে আমরা ভিজিট করেছি আবার করছি, আবার এখনই দেখিয়ে দেবো আপনাদের। আর সোনাচন্দ্র বলছেন দাদা কাল জংশন মলে যাবেন? জংশন মলে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো, কালকে যাওয়ার ইচ্ছে আছে, তবে টাইমটা কখন পাবো জানি না, দেখি দেখি কালকে আমাদের আরও অনেক অন্য প্রোগ্রামও আছে আর কি। এই দেখুন এখানে সোয়েটার, প্রচুর সোয়েটার পাওয়া যাচ্ছে। কি ভালো লাগছে তো একেবারে এখানকার মেলা, কিন্তু আজকে থেকে ভীষণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আর আবার বলছি মেলাটা হচ্ছে 24 তারিখ থেকে শুরু হলো, মানে আজকে থেকে শুরু হলো, 28 তারিখ অবধি থাকবে, 24 থেকে 28। এই দেখুন সামনের দিকে যাচ্ছে ক্যালকাটা অনলি ফিশ, ওখানে গরম গরম ফিশ পাওয়া যাচ্ছে, মাছ ভাজা, দেখি কি রকম মাছ ভাজা পাওয়া যাচ্ছে এবং মাছ ভাজার কি দাম আছে সেগুলো জেনে নেব সামনে গিয়ে দেখিয়ে দেবো আপনাদের। আর এখানে এই দেখুন সেই মাটির বিভিন্ন জিনিস, হাতে তৈরি বিভিন্ন তৈরি বিভিন্ন জিনিস আছে আর কি। এই দেখুন প্রদীপ, বেশি প্রদীপ এবং কাপ সেসবই আছে এখানে। আর সামনে দেখি আর কি কি আছে, ক্যালকাটা অনলি ফিশ, বিভিন্ন রকমের ফিশের, ফিশ ফ্রাই থেকে শুরু করে সবই ফিশের আইটেমস আছে এখানে। এবং ভিড়টা দেখুন এখানে জাস্ট ঢোকা যাবে না, এতটাই ভিড় হয়েছে। ফিশ পকোড়া থেকে শুরু করে সবই সবই ফিশের আইটেম। এই দেখুন তো ভেটকি ফিশ ফ্রাই, তো বিভিন্ন রকমের ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আছে, ফিশ কাটলেট আছে, এই সমস্ত কিছু। তো দাম জানা সম্ভব না, এতটাই ভিড় হয়ে গেছে। তো আমরা ঠিক আছে আর সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, কারণ ফিশ ফ্রাই স্টল তো প্রচুর আছে চারিদিকে, তো ওটা দেখানোর মতো সব বিরাট কিছু না। তবে সামনে যাই নাবার্ড, এ দেখুন আর নাবার্ডে কী কী আছে সেটা একটু দেখিয়ে দিই, কারণ আপনারা অনেকে বলছেন যে হ্যান্ডক্রাফটের জিনিস দেখবেন। তো নাবার্ডে আমরা একটু ঢুকি, এখানে দেখি যে কী কী পাওয়া যাচ্ছে। এই দেখুন এই যে নাবার্ডস, নাবার্ডে ঢুকবো আমরা, এখানে গিয়ে দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে। এই দেখুন নাবার্ডে কী কী পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ পাল কমেন্টস করছেন ব্যালাজিদি থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকিরা একটু জানান যে কোথা থেকে দেখছেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কারণ দর্শক সংখ্যাটা দেখতে পাচ্ছি অনেকটাই কম এখন। আমি আরও সামনের দিকে যাব, তাহলে পুরো মেলাটা ঘুরে দেখাবো, যদি সকলে একটু শেয়ার করেন এবং ভালো লাগে পৌষ মেলা তাহলেই দেখাবো।
কার্পেট পাওয়া যাচ্ছে এখানে 150 টাকা থেকে বিভিন্ন রকমের আর কি পাপোশ কার্পেট এইসব শুরু হয়েছে পাওয়া যাচ্ছে। দেখুন দুর্গাপুর থেকে দেখছেন সোনাই চন্দনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেখ মুকেশ বলছেন রাজনগর থেকে দেখছেন, থ্যাংক ইউ। এখানে দেখুন নিচে অনেক কাঠের ভালো ভালো জিনিস নিয়ে বসেছে, খুব সুন্দর লাগছে এগুলো, বিভিন্ন ধরনের কাঠের জিনিস। আর সামনে এখানে আরো অনেক জিনিস আছে, যেখানে আলোটা একটু কম যদিও। এ দেখুন এখানে প্রচুর জুয়েলারি আছে নানান ধরনের, এখানে বাঁশি আছে, এখানে দেখতে পাচ্ছেন সেই একতারাগুলো আছে, আরও অনেক ছোট ছোট জিনিস এখানে পরপর বিক্রি হচ্ছে নিচেই। আর পৌষ মেলা মানে শান্তিনিকেতনের পৌষ মেলা একেবারে বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে চলে এসেছে এবছর এই মাঠেই হচ্ছে আর কি। এই মাঠটা আপনারা জানেন যে যেখানে আগে হতো ঠিক বিশ্বভারতী প্রাঙ্গণ। সৌমেন দাস বলছে দাদা তোমার লাইভ বাড়ি থেকে দেখে বেশ ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন সকলে, যাতে আরও দূর দূরান্ত থেকে যারা হয়তো আসতে পারে না, যাদের হয়তো দেখার ভীষণ দরকার অবশ্যই, কারণ পৌষ মেলা বিশেষ করে শান্তিনিকেতনের মেলাটা সকলেই ভালোবাসেন এবং এই মেলাটা যাতে সবার কাছে পৌঁছে যায় একটু শেয়ার সেই জন্য অবশ্যই করবেন। আমরা এসেছি আজকে আপনাদেরকে মেলা দেখাতে, কার্পেটগুলো খুব সুন্দর, ভারতীদি বলছেন একেবারে তাই, খুব সুন্দর কার্পেটগুলো ছিল। আর এখানে যে 150 টাকা 200 টাকার বিভিন্ন রকমের ড্রেস সবই আছে এখানে, মানে ড্রেসের দোকান আমি দেখতে পাচ্ছি প্রচুর আছে, মানে সোয়েটার থেকে শুরু করে কুর্তি নানান ধরনের জিনিস, এবং শাড়িরও দোকান দেখলাম পরপর অনেকগুলো আছে। আমি দিল্লি থেকে দেখছি বলছেন ইন্দ্রজিৎ ঘোষ, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক দূর দূর থেকে অনেকে দেখছেন এবং সকলের শেয়ারের ফলে কিন্তু এটা সম্ভব হচ্ছে যারা দেখছেন একটু, কিন্তু অবশ্যই বাকিরাও জানাবেন কোথা থেকে দেখছেন। তাপস কুমার সিংহ বলছেন আরামোর বিধান পার্ক থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভিড় বেড়েই চলেছে, রাত বাড়ছে ভিড় বাড়ছে, আর আগামীকাল তাহলে কি হবে বুঝতেই পারছেন, মানে কালকে নিশ্চয়ই অনেকের আসার প্ল্যান আছে এই মেলাতে। 25শে ডিসেম্বর অনেকেই ঘুরতে তো যাবেন এবং আমার মনে হয় মেলাতে অনেকেই চলে আসবেন। আমি দুবরাজপুর থেকে বলছেন রাজি, আচ্ছা আচ্ছা দুবরাজপুর থেকে থ্যাংক ইউ। এই দেখুন এখানে প্রচুর ড্রেস বালিশের কভার এই সমস্ত কিছু আছে, 80 টাকা 90 টাকা 70 টাকা এরকম সব পিস পার পিসের দাম। হ্যাঁ পরপর দেখিয়ে দিচ্ছি, বোলপুর শান্তিনিকেতন মেলার ঐতিহ্য আলাদা। প্রভাত সেন বলছেন একেবারে তাই, সত্যি সেই ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু এত বছর ধরে, এই বছরও বোলপুর শান্তিনিকেতনের মেলা পুরো জমে গেছে, অসাধারণ মেলা একটা। এবং সেই নেশাতে আর কি এই মেলার এত কিছু আছে বহু পুরনো দিন থেকে, সেই সমস্ত কিছু দেখার জন্যই এত মানুষ ভিড় করে আসে এখানে, অনেক আশা নিয়ে আসে, এবং এবছরে দেখতে পাচ্ছি আশা তো সকলের পূরণ হবেই। চাটের স্টল, বিভিন্ন রকমের খাবার চাট পেয়ে যাচ্ছেন আপনারা এখানে, তো কি খাবারের দোকান নেই আর কি, এবং ইউনিক ইউনিক প্রচুর ফুড স্টলও আমরা দেখলাম সামনে, আগের লাইভে আপনারা দেখেছেন নিশ্চয়। আর ফুড স্টল যদি খাবার খেতে যেতে হয়
তাহলে যেতে হবে দুর্গাপুরের যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে খাইবার পাস, সেখানে খাইবার পাসটা কালকে থেকে শুরু হয়েছে 25 তারিখ অবধি, মানে কালকে লাস্ট। আমরা কালকে আসছি কিন্তু খাইবার পাসে, তো কালকে আসছি, চলে আসতে পারেন। খাবার খেতে গেলে ওখানে যেতে হবে। সুমন্ত দাস বলছেন কতদিন থাকবে মেলা, থাকবে হচ্ছে 28 তারিখ অবধি, আজকে শুরু হয়েছে, 28 তারিখ অবধি মেলা থাকবে। আর আজকে আমি পুরো লাইভটা কিন্তু বলে দিলাম যে মানে আজকে লাইভে বলে দিয়েছি কোন দিনে কী প্রোগ্রাম আছে। এগুলো দেখুন, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে সাজানোর জন্য, বাড়িতে ডেকোরেশনের জন্য এগুলো লাগে, দেখতে বেশ ভালো লাগে। সুমন্ত দাসকে আচ্ছা আপনার কমেন্টসে অ্যান্সার দিলাম, 28 তারিখ অবধি, 28 ডিসেম্বর অবধি আসুন মেলা ঘুরে যান একদিন যদি পারেন, যদি সামনে থাকেন। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন, যাতে যারা আসতে পারবে না তারা যেন দূর থেকে দেখতে পারেন। আচ্ছা এটা কি আছে দেখি একটু, স্মোক বিস্কিট। এই দেখুন স্মোক বিস্কিটটা আমরা চিত্রালয়ের মেলাতে দেখেছিলাম, এখানে আবার দেখিয়ে দিচ্ছি স্মোক বিস্কিট। বিস্কিটটা খেলে আর কি মুখ দিয়ে ধোয়া বেরোবে। এই দেখুন কত দাম স্মোক বিস্কিটের, 20 টাকা, 20 টাকা দাম স্মোক বিস্কিট। এই দেখুন এই বিস্কুটটা মুখে নিলে আর কি এখান থেকে, এই দেখুন বাচ্চাটাকে খাওয়াচ্ছে, দেখিয়ে দিই, ভয়ে মুখ সরিয়ে দিচ্ছে। এই তো ভয় লাগছে তোমার, ভয় লাগছে, ভয় লাগছে লাগছে। আচ্ছা স্মোক বিস্কিট, সত্যি ভয়ের ব্যাপার, ভাবছি যে গরম হবে কিনা অনেকে। এই যে দারুণ দারুণ ভিড় করেছে অনেকে, এই দেখুন এই যে বাচ্চাটা খাবে স্মোক বিস্কিট। এই দেখুন মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, যত খাচ্ছে তত ধোঁয়া বেরোচ্ছে। দারুণ দেখার কিন্তু, ভারতী দিদি বলছেন খুব দারুণ সুন্দর। এরা কেমন অবশ্যই জানিও সবাই, স্মোক বিস্কিট বেশ মজাদার না, বিস্কুট খেলে মুখে ধোয়া বেরোবে, ভীষণ মজাদার। শান্তিনিকেতনের মেলায় দেখতেই পাচ্ছেন আপনারা, বিস্কুট খেলে মুখে ধোয়া স্মোক বিস্কিট অনেকে খাচ্ছে, 20 টাকা দাম, 20 টাকা। এদিকে দেখো, এদিকে, এই দেখুন, এই দেখুন না খেয়ে মুখে ধোয়া বেরোচ্ছে, কে নাও কে নাও কে নাও, না খেয়ে মুখে ধোয়া বেরোচ্ছে। এই যে স্মোক বিস্কিট বেশ মজাদার, একটু দেখি সামনে আরেকটু, অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু, মানে এন্টারটেইনিং এর জন্য প্রচুর মশালা আছে বলতে পারেন এখানে এই মেলাতে। হ্যাঁ সব কিছু মিলিয়ে মিশিয়ে মেলা জমে গেছে, বুঝতে পারছেন তো কেমন লাগছে আপনাদের, অবশ্যই জানাবেন। মোমো হাঙ্গারে বিভিন্ন রকমের মোমো পাওয়া যাচ্ছে, এখানে পাভ ভাজি আছে, দেখে নিই বিভিন্ন রকমের খাবার। একটু ফুড স্টলগুলো একটু ভিজিট করি, কালকে তো আবার যেতে হবে, কালকে আবার অনেক খাবারের দোকানে আমরা যাবো, স্টলে যাবো, ভিজিট করবো। এই দেখুন এই যে এখানে পরপর ফুড স্টলগুলো আছে, আর সামনের দিকে একটু যাই, আসলে ভিড়টাও তো বেশি, আমরা যেতে যত যেখানে যা পাচ্ছি মানে সামনে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হ্যাঁ সত্যি তো জানা নেই, ম্যাপ তো জানা নেই যে কোথায় কী বসেছে, একদমই জানা নেই। এই যে মকটেল, এখন প্রত্যেকটা মেলায় মকটেলের একটা স্টল থাকবেই, এবং এখানে বেশ অনেকগুলো অনেক কটাই আছে মকটেল, কারণ ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে গিয়ে একটু এনার্জি ড্রিঙ্ক পেয়ে যায় মকটেলের এই স্টলগুলোতে, ভালোই লাগে। আর এখানেও সেই একই ধরনের সব স্টলগুলো, মানে জামা কাপড় বা খেলনা এই সমস্ত কিছুই আছে, এদিকে প্রচুর জামা কাপড় জুয়েলারি এই সমস্ত কিছু আছে। যারা দেখছেন কি ভালো লাগছে তো নাকি বোর হয়ে যাচ্ছেন, মেলা দেখতে দেখতে বোর হয়ে গেছেন না দুপুর থেকে, যারা দেখছেন একটু শেয়ার করবেন। কারণ আমি ভাবলাম যে হ্যাঁ পৌষ মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, অনেকেই হয়তো ঘুরতে আসতে পারেন না, তো এখান থেকে মেলায় লাইভ করা যাক। আচ্ছা পিঠে পার্বণ তো এবারে শুরু হয়ে যাবে, মানে পৌষ সংক্রান্তি আসছে, এবং তার জন্য পিঠের ডাইসগুলো দেখুন এখানে পাওয়া যাচ্ছে, পিঠের ডাইস,
এই ডাইস গুলো কত দাম, কত দাম ডাইস গুলোর কত বলছে? ও বেলতে একেবারে ব্যস্ত ভাই, কত? 30 টাকা এগুলো। এই যে এই ডাইসগুলোর দাম হচ্ছে 30 টাকা, দেখতে পাচ্ছেন, পিঠে বা মোমো বানানো যাবে এই ডাইসগুলো দিয়ে। এখন পৌষ পার্বণ আসছে, বিভিন্ন রকমের পিঠে বানানোর জন্য এই যে এই ধরনের পিঠেগুলো বানানো হবে। 30 টাকা দাম ডাইসগুলোর, তিনটে থাকে, তো এগুলো মেলাতে পাওয়া যায়। এবং আরও সামনে দিকে যাব, আরও সামনে দেখিয়ে দেবো। বেশ, মেলাতে ভিড়টা বাড়ছে, এটা নিচে নিচেই বসেছে। যাই হোক, সামনে দিকে যায় আর কি পাওয়া যাচ্ছে দেখি। ভারতী দিদি বলছে আমার খুব ভালো লাগছে। ভারতী দিদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে কটন ক্যান্ডির একটা বড় স্টল, চারিদিকে কত কটন ক্যান্ডি দেখুন বানাচ্ছে অলরেডি। এদিকে এরকম নর্মাল মেলাতে যেরকম স্টল বসে, বিভিন্ন রকমের খেলনা, জুয়েলারি, এই সমস্ত কিছু এদিকটায় দেখছি বসেছে। 10 টাকা 20 টাকার দোকান আছে এখানে। আরামবাগ থেকে আগত পার্থ প্রতীক মণ্ডল ও সায়ন্তন নায়ক যেখানেই থাকুন আমাদের অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। আপনার বাড়ি দাদা হুচুডাঙ্গা কবে আসবে বলছে আরচি রূপসা ঘোষ। হুচুডাঙ্গা আমরা অলরেডি একটা ভিডিও করেছিলাম, তবে এই বছর না, ওটা অনেক আগে। তো আমরা যাব, আমরা আবার যাব, নিশ্চয়ই যাব। কবে ঠিক অ্যাকচুয়ালি ডেট বলতে পারছি না, তবে 1 জানুয়ারির মধ্যে যাবার ইচ্ছে আছে। কারণ জোড়া 100 টাকা। আচ্ছা, এগুলো সব জোড়া 100 টাকা। এই দেখুন, প্যান্ট প্যান্ট বিক্রি হচ্ছে, হাফ প্যান্টই বোধ হয় জোড়া 100 টাকা। এই দেখুন, অনেক 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 কিছু, অনেক ড্রেস আছে এখানে, জোড়া 100 হাঁক দিচ্ছে, নিশ্চয়ই জোড়া 100 প্যান্টগুলোই হবে। তো আরও অনেক কিছুই আছে, দেখে নিই সামনে গিয়ে। দাদা আচ্ছা, যাদের অফিস করছেন তাদেরকে বলবো একটু কোথা থেকে দেখেছেন সেটাও জানাবেন, মানে কোন জায়গা থেকে বাকিরা জয়েন হয়েছেন আর কি, যারা পরে জয়েন করেছেন যা বা নতুন জয়েন করেছেন, তাহলে আমরা জানতে পারবো কত দূর অব্দি লাইভটা পৌঁছলো। এসে ভাই, বিশ্বভারতী লোকাল কমিটির একটা স্টল, খুব সুন্দর স্টলটার কালার। মানে আরও সামনের দিকে যাই, আর কী কী আছে দেখি। এখানে টেডি বিয়ার আছে, প্রচুর প্রচুর টেডি বিয়ার আছে সামনে। আর এদিকে দেখতে পাচ্ছি ব্যাগসের প্রচুর কালেকশন, 100 টাকার ব্যাগ এগুলো যা দেখছেন, 100 টাকার, ভালো কিন্তু 100 টাকার ব্যাগ, খুব সুন্দর সেল লেখাই আছে এবং ফিক্সড প্রাইস লেখা আছে 100 টাকা। এগুলো সব 5 টাকার হরেক মালের দোকান আছে, মিতালি ভাবাই বলছেন, দেখিনি এখনো, তবে 10 টাকার দেখলাম। এই এখানে প্রচুর পুতুল, প্রচুর টেডি বিয়ার, ফাড়ের আরো সামনে যায়, আর কি কি আছে এখানে এই মেলায় সেটাও দেখিয়ে দিই। এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট আছে, উইন্টার জ্যাকেটসগুলো আছে, দেখে নিই জ্যাকেটসগুলো একটু সামনে থেকে। এই দেখুন, খুব ভালো ভালো জ্যাকেটস আছে কিন্তু, কালারগুলো বেশ ভালো, মানে কালারফুল জ্যাকেট। এখানে শুধু ড্রেসের, পরপর ড্রেসের প্রচুর দোকান আছে। মথুরা কেক, মথুরা কেক, নিরামিষ কেক আপনারা জানি 10 টাকা করে পাওয়া যায়, তো এগুলো আছে এই মেলায়। আচ্ছা, মথুরা কেকের অনেকগুলো স্টল আছে, মানে একটা দুটো না কিন্তু অনেকগুলো, আমরা অনেক জায়গায় দেখলাম যে মথুরা কেকের স্টল আছে। আর তাছাড়া এখানে একটু সামনের দিকে জামা কাপড়ের দোকানগুলো তো অনেক পেরিয়ে এলাম, ওগুলোর দিকে আর যাচ্ছি না, সামনে দেখিনি নতুন নতুন আর কি স্টল এসেছে এদিকে।
आने वाले युगों के लिए भी प्रासंगिक रहेंगे। जब तक मैं तब तक मानव जाति को इन प्रश्नों का सामना करना पड़ता रहेगा। इसलिए कोई ये न समझे कि ये प्रश्न केवल दो शिष्य अर्जुन को আপনার স্বামী খোলা আর এখানে সব খাবারের দোকান, এই দেখুন প্রচুর খাবার, এবং খাবারের দোকানের ভিড়টা দেখুন, দেখেনি কি কি খাবার পাওয়া যাচ্ছে। ধোসা, গরম গরম ধোসা পাওয়া যাচ্ছে, ধোসা পাওয়া যাচ্ছে, মোগলাই পাওয়া যাচ্ছে, চিকেন পাকোড়া, এগ রোল, চাউমিন, কি খাবেন। আর ভেতরে প্রচুর সিটিং দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু ভেতরে বসে আছে। যারা ঘুরতে এসছে অবশ্যই খাবার তো খেতেই হবে, কারণ ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই, বা ডিনারটাও আজকে হয়তো অনেকেই করে যাবেন। আর এই দেখুন সন্ধেবেলায় এখন অনেকেই ফুড স্টলগুলোয় ভীষণ ভিড় করেছে, বিভিন্ন রকমের একেবারে জিভে জল আসা খাবার এখানে আছে। মোগলাই আছে, বিভিন্ন রকমের পাস্তা পাস্তা আর কি, সব চায়, সব ফাস্টফুড সব আপনারা পেয়ে যাবেন এখানে। আর ভেতরে সিটিং প্রচুর, মানে প্রচুর চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে, যাতে কেউ দাঁড়িয়ে না থাকে খেতে পারে, বসে খেতে পারে। আর সামনের দিকে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো। এটার আবার নাম তেপান্তরের মাঠে, তেপান্তরের মাঠে এই রেস্টুরেন্টের নাম। এবং এখানেও কিন্তু অনেক কিছু আছে, মোগলাই, চাউমিন, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, রোল, পরোটা, লাচ্ছা পরোটা, লুচি তরকারি, এগ পাকোড়া, এই সমস্ত কিছু খাবার এখানে আছে। আচ্ছা, কমেন্টস করছেন অনেকে, দাদা 14 ফেব্রুয়ারি কুঠিরডাঙ্গা ইকো পার্ক যাবেন, খুব বেলা বসে আর পুজো হয় 14 জানুয়ারি একটু কমেন্টস করেছে, থ্যাংক ইউ। আমরা ওই দিন যদি থাকি জানাবো, একটু 13 তারিখে যদি আমাদেরকে নক করে দিও না, খুব ভালো হয়। তো যাওয়ার খুব ইচ্ছা আছে, যদি নক করো, যদি মনে মানে ওই দিন আমাদের অন্য কোনো কাজ না থাকে নিশ্চয়ই যাবো। কুঠিরডাঙ্গা যদি আমরা আগেও ভিডিও করেছি, আগেও দেখিয়েছি, তো কুঠিরডাঙ্গা আমরা যাবো তাহলে, যদি সেদিন আমাদের অন্য কিছু না থাকে। আর কমেন্টস করেছে আর জি রূপসাগর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা এই সমস্ত ইনফরমেশন দেন বলে না আমরা অনেক জায়গায় অনেক ইনফরমেশন পেয়ে যাই আপনাদের থেকেই, এবং আমরা সেই জায়গা সব জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করি। আচ্ছা, কোম্পানিগুলোর যে স্টল সেগুলো আমরা বোধহয় মিস স্কিপ করে এসেছি, পরপর ওগুলো শব্দ আর ঢোকা হয়নি। আচ্ছা, মনে হচ্ছে এদিকে অনেকগুলো স্টল আছে, আমরা সামনেগুলো সামনে গেলেই ভিজিট করতে পারবো। কেকের প্রচুর স্টল এসে গেছে জানেন তো, কারণ কালকে তো 25th ডিসেম্বর, তো সেটার জন্য ক্রিসমাস ডে প্রচুর কেক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, MRP 400। দেখুন কেক এখানে প্রচুর পাওয়া যাচ্ছে, ক্রিসমাস ডের কেকও পাওয়া যাচ্ছে। ক্রিসমাস ডের কেক কেনার ভিড়টা শুধু দেখুন, কালকে যেহেতু ক্রিসমাস ডে এবং ক্রিসমাস ডের যে ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষের ভিড় করেছে কেকের দোকানে। এই কেকের স্টলও আছে এখানে, এবং এখানে চানাচুর, কেক, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এর মধ্যে। আর কি বলছিলেন না যে কোম্পানির যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেখানে একটু ঢোকার, তো আমরা এখানে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি শেফালি চানাচুর এবং তার সাথে প্রচুর কেক, শেফালির কেক, এগুলো কিন্তু সব আছে এখানে। আচ্ছা, এবারে এদিকের স্টলগুলোই দেখি, এখানে যেটা আছে অলিভ অয়েলের, অলিভ অয়েলের প্রচুর স্টল, bengal.com ফেসবুক পেজ। আর সামনে যাই, সামনে যাই, এখানে দেখে নিই যে একদম এখানে পরপর যে স্টলগুলো আছে পরপর সবগুলোই ভিজিট করছি। অলিভ অয়েলের এই একটা স্টল আছে, সেখানে আমরা চলে এসেছি, এই দেখুন কেওক্রাফট অলিভ অয়েল। এখানে একটু ভেতরে যাই, এবং এখানে দেখতে পাচ্ছি বেশ, হ্যালো,
তো একবার সামনে দেখে নিই, প্রচুর তেল এবং মানে অফার চলছে বলেই এখানে আমাকে অনেকে ভিড় করেছেন। এটা কি অফার চলছে এখন? অফার চলছে কোনো মানে কেউ কারণে বডি ওয়েলের অফার চলছে? হ্যাঁ ডিসকাউন্ট আছে, তো আচ্ছা এখানে ডিসকাউন্ট আছে এবং তার জন্য বেশ ভিড় করছে। বডি অয়েলের প্রচুর প্রচুর ডিসকাউন্ট আছে আমি দেখতে পাচ্ছি, দাম কিন্তু এখানে লেখাই আছে। কিরকম ডিসকাউন্ট আছে? প্রচুর ভিড় হয়ে গেছে এখানে, মানে এত বডিওলের উপর এত অফার চলছে সেটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 50 টাকা 60 টাকা করে এক একটা বডিওলের উপর অফার চলছে এবং এই অফারে একেবারে লুফে নিচ্ছে ক্রেতারা। হ্যাঁ খুব ভালো অফার চলছে বডিওলের উপর। এবং সামনে দেখি আর কি কিছু আছে। বায়োফ্রেশের একটা দেখতে পাচ্ছি স্টল, এখানে আর কি পরপর লাইন দিয়ে সব কোম্পানির যে স্টল গুলো যেখানে অফার চলছে সেগুলো আছে। এই দেখুন শালিমার, শালিমার সে আমরা জানি শালিমার তেলের উপর অফার চলছে এখানে। কিন্তু এত ভিড় হয়ে গেছে না, তো সেজন্য আপনারা বুঝতে পারছেন যে একেবারে সামনে যাওয়াটাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড় মেলার মধ্যে। তো তো যাই হোক যতটা সম্ভব দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আশিস দেব বর্মা বলছে ডুপ্লিকেট প্রোডাক্ট, আমি জানি না তবে ওই কোম্পানির স্টল যখন নিশ্চয়ই ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না আমার মনে হয়। দেখা যাক যারা কিনছেন তারা বুঝবেন আর কি। অবশ্যই অফার মানে কিন্তু সেখানে আমরা জানি না কি পাবো আর কি, তবে অফারের জিনিসটা আমিও একটুখানি কি বলবো দূরে থাকি অফার থেকে। তো যাই হোক থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। এবং সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আর দেখি কি কি পাওয়া যায়। আজকে ভিড়টা দেখার মতো ভিড় হয়েছে এবং দুপুর থেকে ঘোরা হচ্ছে আজকে মেলা, বুঝতেই পারছেন। এবারে সামনের দিকে যাই এবং আস্তে আস্তে আমরা মেলা থেকে বেরিয়ে যাব। হাই হাই প্রিয়জিৎ সাহা কমেন্টস করছেন, সকলকে বলবো যে এই মেলার যে লাইভ সেটা যেন একটু শেয়ার হয় যাতে সকলের কাছে পৌঁছে যায় এই মেলার এই লাইভ। অবশ্যই যেন সকলের কাছে সকলে দেখতে পাই শান্তিনিকেতনের পৌষ মেলা এই বছরের, কারণ অনেকে অনেক দূরে থাকেন তাদের ক্ষেত্রে সম্ভব হয় না দেখাটা। শেয়ারটা অবশ্যই করবেন, সকলকে বলবো শেয়ারটা অবশ্যই করবেন। শান্তিনিকেতনের মেলার ভিড়টা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে জমে গেছে এবছর মেলা। এই যে শার্টগুলো পাওয়া যাচ্ছে 150 টাকায়, এই দেখুন হাঁকছে একদম, 150 টাকায় পাওয়া যাচ্ছে। আচ্ছা সাউন্ড ঠিক আছে তো জানাবেন সকলে। শীতকালে শান্তিনিকেতনে ঘোরার একটা মজা আছে কিন্তু আলাদা, এবং অনেকে এই শান্তিনিকেতনে ঘুরতে চলে আসেন এই শীতকালে। আর এই সময়টা শান্তিনিকেতন ঘোরার একটা আলাদা সময়, কারণ এই সময় এই মেলাটাও পেয়ে যান সকলে। শান্তিনিকেতন তো সারা বছর হয় অনেকে ঘুরতে আসেন কিন্তু এই সময় বিশেষ করে আসেন মেলাটা যেহেতু পেয়ে যান। তো সব কিছু নিয়ে মেলা এবছর জমে গেছে দেখিয়ে দিলাম আপনাদেরকে, কেমন লাগলো সকলেই জানাবেন। আর আজকের লাইভটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। তো ভালো থাকুন সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। ভারতী দি বলছেন ঠিক আছে থ্যাংক ইউ। তো আমরা এবারে লাইভটা শেষ করব এখনকার মতো, আর দেখে নিই
এরপরে আমাদেরকে ফিরতে হবে। তবে আশা করছি এই শান্তিনিকেতনের মেলা নিয়ে এটাই লাস্ট লাইভ ছিল, আর হয়তো আসবো না। সবাই ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, বাই। আর যারা দেখছেন আবার সব বলবো যে একটু অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ মেলাটা সকলের কাছে পৌঁছে দিতে হবে, পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরও। আর এখনকার মতো লাইভটা আমি জাস্ট শেষ করলাম।